তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তার আগে কোশ্চেন তৈরি, কোশ্চেন রেডি, জমা দেওয়া, কাগজপত্র দেওয়ার আমাদের ব্যাপার আছে একটা। সো তাহলে আমি আপনাদের এটা, ম্যাডাম 5 তারিখে আমরা সবাই পারবো, 9 তারিখেও পারবো ম্যাডাম সবাই। তাহলে 9 তারিখে করেন, কারণ 10 তারিখে আমার আবার ব্র্যাকেট প্রজেক্টের, এই যে এখন মনে পড়লো, ব্র্যাকেট প্রজেক্টের আমার ইয়ে আছে, ডিসেমিনেশন প্রোগ্রাম আছে, ওটা একটা ইম্পর্টেন্ট মিটিং। সো ঠিক আছে ন ম্যাডাম, তাহলে 9 তারিখে সবাইকে ইনফর্ম করে দিব। হ্যাঁ তাহলে 9 তারিখ রাত 8টার সময়, রাইট? জি ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, বাট আমাকে কে মনে করাই দিবে, কে দায়িত্ব নিচ্ছেন? মানে বন্যা আপুকে বলবো মনে করে দিতে। হ্যাঁ, যে বন্যা আপুকে বলেন, কবে বলবেন আমি বলি, আমাকে মনে করাবেন, কারণ ম্যাডামের সাথে না হলে কথা বলতে ভুলে যাব। 9 তারিখে বন্যা আমাকে, 7 তারিখে বন্যা যেন আমাকে মনে করিয়ে দেয়, বা যে কেউ, যেহেতু বন্যা জি ক্লাস ম্যাডাম, রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ ম্যাডাম, সেজন্য। বন্যাপু তো এখন একদম করে নাই, হ্যাঁ বন্যাপুকে বলে দিব ম্যাডাম। ঠিক আছে, তাহলে বন্যাকে বলে দিন 7 তারিখে আমাকে যেন মনে করিয়ে দেয় যে 9 তারিখে আপনাদের প্রেজেন্টেশন, সোজা কথা। হ্যাঁ জি ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো। মেরি সালামু কেমন আলাইকুম আছেন? ম্যাম। হ্যাপি নিউ ইয়ার। ওয়ালাইকুম আসসালাম। কেমন কাটছে ডিউটি টুটি? ভালো না ম্যাম, অনেক ব্যস্ত কাটছে। হ্যাঁ একটু একটু কঠিন হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, এটা পার্ট অফ লাইফ। আমিও আমার মাস্টার্স MPH করেছি আমার 1.5 বছরের বাচ্চা নিয়ে, 1.5 বছরের বাচ্চা একদিকে রাতে তাকে শুইয়ে রেখেছি, আরেক দিকে আমি ভোর 4টা 5টা পর্যন্ত অ্যাসাইনমেন্ট করেছি, পরের দিন পরীক্ষা, এগুলো পার্ট অফ লাইফ। আমার যখন ফাইনাল পরীক্ষা, আমার MPH এর ফাইনাল পরীক্ষা রোজার দিন, তার আগের দিন রাতে আমার মেয়ের 104-104-এর উপরে জ্বর, সারা, ওর একটা টেন্ডেন্সি হচ্ছে সারা রাত হাই ফিভার থাকে ওর সব সময়। আমার সারা রাত তাকে 2 পায়ের উপরে নিয়ে স্পঞ্জিং করেছি, সকাল 6টার সময় তার জ্বরটা আমি 100-তে নামাতে পেরেছি। ওই 6টার সময় আমি পড়তে বসেছি, 8টার সময় আমাকে বের হয়ে যেতে হবে, রিভিশন দিতে বসেছি, 2টা পরীক্ষা আমার রোজা রেখে। আমি ঠিক করেছি যে আমি যদি রিভিশন দিতে পারি, একটা রিভিশন দিয়ে যাব, যে পরীক্ষা দিব, আরেকটা গ্যাপে রিভিশন দিব, যদি দিতে পারি পরীক্ষা দিব, নাহলে দিব না। আমি সেভাবেই গিয়েছি, প্রথম পরীক্ষাটা দিয়েছি, জাস্ট চোখ বোলানো, কারণ বায়োস্ট্যাটিস্টিক্স ছিল, আমি ক্লাসগুলো সব করেছিলাম, জাস্ট চোখ বুলিয়েছি, পরীক্ষা দিয়েছি। দেওয়ার পরই আমি যে লাউঞ্জে গিয়ে ঢুকে, নাকে মুখে এনভায়রনমেন্টাল হেলথ ছিল আমার সাবজেক্ট, ওটা রিভিশন দেওয়া শুরু করেছি, হিউজ সাবজেক্ট, টাইম লেগেছে, জাস্ট পরীক্ষা শুরু 3টার সময় শুরু হবে, তার 5 মিনিট আগে আমি রিভিশন শেষ করতে পেরেছি। ওইভাবে আমি ঢুকেছি পরীক্ষার হলে, ঢুকে 6টা, 3 ঘন্টা, 6টা, সন্ধ্যা 6টা পর্যন্ত পরীক্ষা দিয়ে তারপরে ইফতার করতে গিয়েছিলাম। সো দিজ আর পার্ট অফ লাইফ, আপনাকে এর মধ্যে অ্যাডজাস্ট করতে হবে, বাট ডিগ্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেরি সব সময় মনের জোর রাখবেন, আইরিন ঠিক আছে, জি ম্যাম, থাকবেই এগুলো, এটাকে আনন্দের সাথে নিবেন। হ্যাঁ আমাকে চ্যালেঞ্জ নিতে হচ্ছে, একদিকে আপনি রোগী সাপোর্ট দিবেন, আরেকদিকে আপনি পড়াশোনা করবেন, কোনো ব্যাপার না, আর ইনশাল্লাহ আমরা আছি আপনাদেরকে সাপোর্ট করার জন্য যতখানি আমাদের তরফ থেকে পারা যায়, সেটা মেন্টাল সাপোর্ট হোক, যেটাই হোক, ঠিক আছে। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। এখন হচ্ছে গিয়ে আমি আজকে আপনাদের কোর্সটা শেষ করে দিব, সেজন্য আমাকে একটু সময় দিবেন, আমি দুটো কোর্স মার্চ করে একটু দেখিয়ে দিব, খুব ইজি জিনিস, কারণ বেশিরভাগ আলোচনা আমি করে ফেলেছি আপনাদের সাথে, এবং আপনাদের রিসিভ রিসিভ করার ক্ষমতাটা ভালো আলহামদুলিল্লাহ। সো আমি আজকে শেষ করিয়ে দিব, কারণ এরপরে জাস্ট আপনারা রিভিশন দিবেন, সাজেশন একটা পাবেন, আর অ্যাসাইনমেন্ট করবেন, ঠিক আছে। তাহলে একটু হাবিবকে, বন্যাকে কি নক করা যায়, তাহলে আমি একটু শুরু করতাম। হাবিব, বন্যা আর ওই যে মাহমুদা, জি ম্যাম বলতেছি। আচ্ছা ওকে।
স্নান করে। আপু ম্যাডাম ওয়েট করতেছে, জয়েন করেন। সো বন্যা কেমন আছেন? আসসালামু আলাইকুম ম্যাম, আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ম্যাম। আচ্ছা আমরা একটু শুরু করে দিই, হাবিব আর মাহমুদা জয়েন করুক। হ্যাঁ ওকে, ওদেরকে একটু নক করেই দেখেন, না হলে আবার বলবে তো আমি তো দিয়ে দিয়েছি। চলেন আজকে আমরা ক্লাসটা শেষ করে দেব, এক নাম্বার ইনশাল্লাহ, ইনশাল্লাহ ডেফিনেটলি ইনশাল্লাহ। সো দুটো ইজি জিনিস আপনাদের সাথে আমরা আজকে আলোচনা করব, কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইজি বাট ভেরি ইম্পর্টেন্ট। সো চলেন আমরা একটু আলোচনা করি। আলোচনার আগে আমার ছোট্ট একটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে বলেন তো চাইল্ড হেলথ, এই যে আমরা সাবজেক্টটা পড়ছি, তার সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু অর ইস্যুজ কি কি, দুটো বলবেন। মর্টালিটি রেট, চাইল্ড মর্টালিটি এন্ড এন্ড ভেরি গুড, ভেরি গুড। সো চাইল্ড মর্টালিটি এন্ড চাইল্ড মর্বিডিটি, এগুলো কি? এগুলো হচ্ছে চাইল্ড হেলথের ইম্পর্টেন্ট ইস্যু। সো এই ইম্পর্টেন্ট ইস্যুর ভিতরে অলরেডি আমরা জেনেছি চাইল্ড মর্টালিটির কজগুলো কি কি, তার ভেতরে চাইল্ড মর্বিডিটি সেটার একটা প্রধান কারণ হচ্ছে ম্যালনিউট্রিশন। সো চাইল্ড মর্বিডিটির ম্যালনিউট্রিশন সেটার থেকে মর্টালিটিও হয়, সেই ম্যালনিউট্রিশনের কারণের একটা অন্যতম কারণ হচ্ছে বাচ্চার ফিডিং প্র্যাকটিসটা ঠিক মতো না করানো। সো বাচ্চার ফিডিং প্র্যাকটিস, এক মিনিট, বাচ্চার ফিডিং প্র্যাকটিসের ভেতরে আমরা এই সারা লেকচারে যতগুলো লেকচার নিয়েছি, এক্সকিউজ মি, যতগুলো লেকচার নিয়েছি তার ভিতরে আমরা দেখেছি যে কিছু সোশ্যাল কজ আছে যেটার কারণগুলো, যেমন পোভার্টি, যেমন না জানার কারণ, এগুলোর জন্য অনেক, নট অনলি ফিডিং প্র্যাকটিস, অনেক কিছু কেয়ার সিকিং বিহেভিয়ার, যে বাচ্চাকে কখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কখন আমাকে কেয়ার সিক করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি যে আমাদের পপুলেশনের ভিতরে ঘাটতি আছে। সো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, যে আমরা অলরেডি জেনে ফেলেছি এসেনশিয়াল নিউবর্ন কেয়ার কাকে বলে, আমরা জেনেছি যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা কীভাবে মনিটর করতে হয়, বাচ্চার কোন জায়গাটা খেয়াল করতে হয়, তার মেন্টাল হেলথ প্রবলেম কী কী হতে পারে, এগুলো সব আলোচনা করেছি। এখন চলেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেই ফিডিং প্র্যাকটিসটা বাচ্চার সারা শরীর এবং মন, দ্যাট মিন্স ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের উপরে ইফেক্ট ফেলে, সেই ফিডিং প্র্যাকটিসটা নিয়ে আমরা আজকে লেকচারটা দেখব। সো নামটা হচ্ছে ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড নিউট্রিশন, এটার আন্ডারে মেইন টপিকটাই হচ্ছে গিয়ে আমরা ফিডিং প্র্যাকটিসটা দেখব। সো চলেন আমরা আজকে দেখে ফেলি, দিজ আর আওয়ার লার্নিং অবজেক্টিভস, আমরা জানবো অপটিমাল ফিডিং ইন ইনফ্যান্ট, হোয়াট ডু ইউ মিন বাই OFI, দেন টাইপস অফ ব্রেস্ট মিল্ক, দেন দ্য ইম্পর্টেন্স অফ ব্রেস্ট মিল্ক অর বেনিফিট অফ ব্রেস্ট মিল্ক, হোয়াট ডু ইউ মিন বাই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আপনারা জানেন, পজিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট, গত ক্লাসে আপনারা অনেকে এটা উল্লেখ করেছিলেন পজিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। সো হোয়াট ডু ইউ মিন বাই কমপ্লিমেন্টারি ফিডিং, প্রিভিয়াসলি দিস ইজ নোন অ্যাজ উইনিং,
Nowadays, we don't use this winning word. We use complementary feeding because complementary feeding actually complement breastfeeding. So, যখন হোটেলে যাই এই ম্যাম এই এই জিনিসগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি, তার মানে হচ্ছে কি আপনার আপনার সার্ভিসের সাথে কমপ্লিমেন্ট করছে। ঠিক তেমনি আপনার যে ফ্যামিলি ফুড তার সে ব্রেস্টফিডিংটাকে কমপ্লিমেন্ট করছে অথবা ব্রেস্টফিডিং সে ফ্যামিলি ফুডটাকে কমপ্লিমেন্ট করছে। সো এই যে প্রিন্সিপালস অফ কমপ্লিমেন্টারি ফিডিং, সিএফ মিনস কমপ্লিমেন্টারি ফিডিং, অ্যান্ড আমরা জানবো যে বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ কিছু আছে কিনা। সো চলেন আমরা স্টার্ট করি, লেটস গেট স্টার্টেড। এক মিনিট, কেউ জয়েন করেছে আমি তাকে একটু। ইয়েস হাবিব মাহমুদা, দুজনকেই হ্যাপি নিউ ইয়ার, ভালো আছেন আশা করি। আমরা কি বুঝি, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড ফর ইউ গাইজ ফর এক্সাম অ্যান্ড ফর ইউর ফিউচার লাইফ, ওকে, for your master's degree in RCH. So what do you mean by optimal feeding? অনেকেই আপনারা জানেন, but definitionটা এখানে দেখেন, আমি তো স্ক্রিন শেয়ার করেছি আপনাদের সাথে। আরে স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না তো? কেউ তো আমাকে বলছে না যে আমি স্ক্রিন শেয়ার করি নাই, কারণটা কি? ম্যাম আপনি বলতেছেন ওইটার প্রতি কনসেন্ট্রেশন দিয়েছি তো এদিকে খেয়ালই নাই। বুঝতে পেরেছি। শুনেন আমার আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমার যে সিমটম আমি দেখতে পাচ্ছি তাতে হচ্ছে আমি ডিমেনশিয়াতে ভুগতে আর বেশি দেরি নাই আমার। হ্যাঁ, সো আমি খুবই এই মুহূর্তে একটা এটাকে কি বলে এম্বারাসমেন্টের মধ্যে আছি, আমি মনে রাখতে পারছি কম। সো এই যে আমার এখন মনে পড়লো আমি বলে যাচ্ছি অথচ আমি স্ক্রিন শেয়ার করি নাই, সো একটু আমাকে মনে করিয়ে দিবেন। দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা? আমার কান্না পায় বুঝছেন, আপনার এত কিছু মনে রাখতে হয় এই জন্য এটা হচ্ছে। দিস ইজ ট্রু আমার ওয়ার্কলোডটা একটু বেশি, যার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে সব দিক তাল বেতাল দিতে। যাই হোক, দোয়া করেন আমার জন্য যে তো আমি সুস্থ থাকি, এটা হচ্ছে গিয়ে আপনাদের তরফ থেকে দোয়া অনেক বেশি কাজে লাগবে। ওকে, সো অপটিমাল ফিডিংটা বলতে কি বোঝাচ্ছি, এটা যখন আপনাকে জিজ্ঞেস করব তখন এই যে 1 2 3 4 5 এই পাঁচটা পয়েন্ট আপনি সুন্দর করে আমাদেরকে বলার চেষ্টা করবেন কি জিনিস অপটিমাল ফিডিং। সো অপটিমাল ফিডিং মিন্স স্টার্টিং ব্রেস্ট ফিডিং উইদিন 1 আওয়ার অফ বার্থ। এটাকে কি বলা হয়, এটা নাম আছে একটা, পড়েছি আমরা, স্টার্টিং ব্রেস্ট ফিডিং উইদিন 1 আওয়ার অফ বার্থ, ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং। সো এটা আপনাকে থাকতে হবে অপটিমাল ফিডিং এর ক্রাইটেরিয়া, নাম্বার 1 ক্রাইটেরিয়া হচ্ছে এটা। নাম্বার 2, অপটিমাল ফিডিং তখনই বলবো যখন কিনা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আপনি করাবেন ফর ফার্স্ট 6 কমপ্লিটেড মান্থ, দ্যাট মিন্স 180 ডেজ, ওকে। দেন অপটিমাল ফিডিং আমি তখনই বলবো যখন আপনি 6 মান্থস পর আপনি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড অ্যাডিকুয়েট কমপ্লিমেন্টারি ফিডিং দিবেন, ঠিক আছে, অ্যালং উইথ ব্রেস্ট ফিডিং। এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যালং উইথ ব্রেস্ট ফিডিং, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড কমপ্লিমেন্টারি ফিডিং। দেন আপনাকে অপটিমাল ফিডিং আপনি তখনই বলতে পারবেন যখন কিনা আপনি বলবেন যে কমপ্লিমেন্টারি ব্রেস্ট ফিডিংটাকে, সরি, কন্টিনিউড ব্রেস্ট ফিডিং ফর 2 ইয়ার্স অ্যান্ড বিয়ন্ড। তার মানে কি আপনি ব্রেস্ট ফিডিংটাকে 2 ইয়ার্স কমপ্লিমেন্টারি ফিডিং এর সাথে সাথে দিবেন এবং বিয়ন্ড দিবেন, নট অনলি যে আমি ফিক্স করে দিচ্ছি যে 2 বছরই খাওয়ানো যাবে, ঠিক আছে, বিয়ন্ডও দিতে পারবেন যদি দুধ থাকে, যদি দুধ আসে, যদি বাচ্চা ডিমান্ড করে আমরা দিব। 3 বছর পর্যন্ত বাচ্চারা খায়, তারপরে অটোমেটিক্যালি বাচ্চারা আসলে নিজেরাই ছেড়ে দেয়, ঠিক আছে। অ্যান্ড দেন গুড ফিডিং প্র্যাকটিসেস ফর চিলড্রেন,
যে বাচ্চাকে আমি কয় বেলা খাবার দিব, সেই খাবারের ভিতরে কি কি থাকবে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যালেন্স ফুড, সেগুলো মিলে এই পাঁচটা পয়েন্ট যখন একটা ফিডিং প্র্যাকটিসের ভিতরে ইনক্লুডেড হবে, দ্যাট ইজ কল্ড অপটিমাল ফিডিং ফর ইনফ্যান্ট, ওকে, অর চিলড্রেন, আপনি যেটাই বলতে পারেন, যে কারণ জাস্ট আফটার বার্থ থেকে শুরু হচ্ছে। সো এটাই হচ্ছে গিয়ে অপটিমাল ফিডিং। সো আমরা এভাবে যদি ফিডিং প্র্যাকটিস করি, ম্যালনিউট্রিশন হবে না, আর ম্যালনিউট্রিশন না হলে বাচ্চার মর্বিডিটি কমে যাবে, মর্টালিটি কমে যাবে। কারণ ম্যালনিউট্রিশন হলে ফ্রিকুয়েন্ট ইনফেকশাস ডিজিজগুলো হয়, যেটা আমরা গত ক্লাসে পড়েছি যে কী কী ইনফেকশাস ডিজিজে বাচ্চারা আক্রান্ত হতে পারে। সো এই জন্য এক একটা লেকচার আরেকটা লেকচারের সাথে লিঙ্ক করা, বুঝে বুঝে পড়বেন, মনে থাকবে বেশি। না, ওয়াই দিস অপটিমাল ফিডিং ইজ ইম্পর্টেন্ট, আমরা হ্যাঁ ঠিক আছে আছি। So why this optimal feeding is very important? Because adequate nutrition during infancy and early childhood is fundamental to development of each child's full human potential. Because আমি আপনাদেরকে একটা চাইল্ড গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে একটা স্লাইড দেখিয়েছিলাম, এবং সেই স্লাইডে একটা গ্রাফের মধ্যে দেখিয়েছি যে বাচ্চাদের প্রথম এক বছর, যেটাকে ইনফ্যান্সি পিরিয়ড বলা হয় বা ইনফ্যান্ট বলা হয়, সেই টাইমে ক্যালোরি ডিমান্ড সবচেয়ে বেশি থাকে। এই এক বছরের ভিতরে প্রথম ছয় মাস, জন্মের পর প্রথম ছয় মাস ক্যালোরি ডিমান্ড সবচেয়ে হায়েস্ট থাকে, গ্রাফের মধ্যে দেখিয়েছিলাম। এবং প্রথম ছয় মাস সবচেয়ে বেশি, আর পরের ছয় মাস সেটাও বেশি, কিন্তু প্রথম ছয় মাসের থেকে একটু কম। এই যে ওয়ান ইয়ার পিরিয়ড, এই টাইমটাই যদি ক্যালোরি কাউন্ট ঠিক মতো না দেওয়া হয়, বাচ্চাকে ম্যালনিউট্রিশন ডেভেলপ করে। এবং আমরা দেখেছি কোয়াশিওরকোর এবং ম্যারাসমাসের অবস্থাটা, যে এটাতে কি হতে পারে। এবং আমরা এটাও জানি উইন্ডো পিরিয়ড, যে 1000 days অফ চাইল্ডস লাইফ, এই 1000 days আরো মোটা দাগে যদি বলি, ফ্রম কনসেপশন টু 5 years অফ এজ, যেটাকে আমরা বলছি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের ভিতরে ফিজিক্যাল গ্রোথ পাশাপাশি বাচ্চার মেন্টাল গ্রোথ হয়। এই দুই গ্রোথের জন্য নিউট্রিশন আমার সবচেয়ে বেশি ক্রুশিয়াল একটা এলিমেন্ট, আমার বাচ্চাকে সুস্থ রাখার জন্য, পটেনশিয়াল রাখার জন্য, যাতে করে এই বাচ্চা ভবিষ্যতে গিয়ে, অ্যাডাল্ট লাইফে গিয়ে সে সুস্থ থাকে এবং সে তার সোসাইটিকে প্রোডাক্টিভ কিছু দিতে পারে। সবগুলো কিন্তু লিঙ্ক করা। সো আপনাকে ডেফিনেটলি অপটিমাল ফিডিং দিতে হবে। এবং আপনি দেখেন একটু আগের যে স্লাইডটা দেখালাম, পাবলিক হেলথ কনসার্নটা কোথায়? পাবলিক হেলথ কনসার্নটা হচ্ছে, এক মিনিট, এই যে লাল কি জানি এসে বসে থাকে, সেটা যদি বসে থাকে তাহলে আমার স্লাইড সরবে না। এই লাল জিনিসটা কোথায়? একটা মিনিট, আপনারা তো আমার সাথে আছেন তাই না? জি ম্যাডাম। ওকে, কিন্তু এই যে স্লাইড সরে না, এইটা একটা লাল জিনিসটা কি জিনিস সেটা বলেন আমাকে, কে বলতে পারবে? ম্যাডাম আপনি স্লাইড শো দিয়ে দিন তাহলে আর সমস্যা হবে না আশা করি। দেখেন তো দেখা যাচ্ছে? জি ম্যাডাম দেখা যাচ্ছে। ওকে থ্যাংক ইউ। সো এই যে আমি যে বললাম যে পাবলিক হেলথ কনসার্নটা কোথায়, আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, এই প্রত্যেকটা পয়েন্টে পাবলিক হেলথ কনসার্ন আছে, যেগুলো আমরা বিভিন্ন সময়ে আলোচনা করেছি এই চাইল্ড হেলথ পড়াতে গিয়ে, যে স্টার্টিং অফ ব্রেস্ট ফিডিং তারা জীবনেও এক ঘন্টার মধ্যে করে না, এখানে কি জায়গা করে নেয়, প্রি ল্যাকটিয়াল ফিডিং। হোয়াট ডু ইউ মিন বাই প্রি ল্যাকটিয়াল ফিডিং? বিফোর স্টার্টিং ব্রেস্ট মিল্ক উই স্টার্ট আদার দেন ফুড অর লিকুইড আদার দেন ব্রেস্ট মিল্ক, লাইক sugar water, like মিশ্রিত পানি, like honey, these are the things that is called pre-lactial feeding. So public health concern এখানে awareness নেই আমাদের এই জায়গাটায়, তারা মনে করে চিনির পানি মিশ্রিত পানি দিতে হবে। বাট এটার আমি আরেকটা পয়েন্ট অফ ভিউ আপনাদেরকে বলি, খেয়াল করেন, সেটা হচ্ছে যত দিন যাচ্ছে মেডিকেল সায়েন্স কিন্তু চেঞ্জ হচ্ছে, যত আপ টু ডেট নলেজ আসবে, দেখা যাচ্ছে যে ব্রেস্ট জন্মের পর পর অনেক বাচ্চাই মায়ের বুকের দুধ পায় না, কোনো কারণে মাকে বাচ্চার কাছাকাছি আনা পর্যন্ত দেরি হয়ে যায়। যে জন্যই আমরা প্র্যাকটিস করতে বলি, যেটা আমি অন্তত প্র্যাকটিস করতাম, আমি যত ডেলিভারি এবং সিজার করাতাম,
প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণের পর পর আমি নিজ হাতে বাচ্চাকে আগে মায়ের ওই ওটি টেবিলে থাকতে তো আর আমি করতে পারতাম না, ওটা আমি সিস্টারকে ইনস্ট্রাকশন দিতাম। বাট যখন আমি নর্মাল ডেলিভারি করাতাম, আমি নিজ হাতে বাচ্চা ডেলিভারি হবার পর জাস্ট কর্ডটা ক্ল্যাম্প করে আমি আগে মায়ের বুকে দুধ টানিয়ে দিতাম। এটা আমি আমার রেসপন্সিবিলিটি মনে করতাম এবং এটা করা উচিত। সো এই যে জিনিসটা যে ব্রেস্ট মিল্কটা টানিয়ে দেওয়া, কিন্তু ব্যাপারটা থাকে কি, অনেক সময় মায়ের বুকের দুধ আসে না, ওটা আসতে সময় লাগে অনেকের ক্ষেত্রে, তখন কিন্তু বাচ্চা হাইপোগ্লাইসিমিয়া হয়ে যেতে পারে, ঠিক আছে? কিন্তু সেই বিষয়টাকে আমাকে খেয়াল রাখতে হবে, এই অ্যাডভাইসটা ডক্টরদের তরফ থেকে আসলে ভালো যে বাচ্চা মায়ের বুকের দুধ পাচ্ছে না, সেক্ষেত্রে আমি কি করব। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আগেকার দিনে যেহেতু হোম ডেলিভারিটা বেশি হতো, নানি দাদিরা ডেলিভারি করাতো, সেই একটা প্র্যাকটিস, একটা কালচার আমাদের মধ্যে রয়ে গেছে যে আমরা একটু মধু দিয়ে দিব, তাতে কি হবে যে সুগারটা, সেই সুগারটা শরীরে যাচ্ছে, বাচ্চার হাইপোগ্লাইসিমিয়া কিছুটা কভার হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যে মধুটা দিচ্ছেন, সেই মধুটা যদি খাঁটি মধু না হয়, মধুটা বাচ্চার ওই নতুন নিউবর্ন বাচ্চার পরিপাকতন্ত্রে, আই মিন ডাইজেস্টিভ সিস্টেমে হজম হতে একটা প্রবলেম হয়। আরেকটা হচ্ছে তালমিশ্রি, যেটা আমরা খাওয়াই অহরহ, সেই তালমিশ্রি যে প্রোডাকশনের যে প্রসিডিওরটা, এতগুলো মাছি ওটার ভিতর বসে, আর মাছি বসা মানে মাছি ওখানে বমি করে এবং স্টুল পাস করে, সেটার থেকে যে তার জীবাণুটা শরীরে ঢুকে, এই নলেজটা আমার দেশের মানুষের মধ্যে কম, যার জন্য হয়তোবা ভালো থিঙ্কিং করেই এই জিনিসটা দিত যে হাইপোগ্লাইসিমিয়াটা কভার হবে বুকের দুধ যতক্ষণ না পাচ্ছে, কিন্তু এটার সাইড ইফেক্টটা আমরা চিন্তা করতাম না। বাট এখন সময় এসেছে, আমরা চেষ্টা করব মায়ের বুকের দুধটা দেওয়া, ইন কেস যদি না হয় সেক্ষেত্রে ডক্টরের অ্যাডভাইস নেওয়ার মাধ্যমে প্রপার হাইজিন মেনটেন করে, আমরা ডক্টররা বা আমরা যে হেলথ কেয়ার প্রোভাইডাররা আছি, সেটা ডক্টর নাও হতে পারে, সেটা হেলথ কেয়ার প্রোভাইডার নার্সও হতে পারে, সেও যখন অ্যাডভাইসটা করবে যে হ্যাঁ আপনি বুকের দুধ যতক্ষণ না আসছে আপনি ওরকম একটা কিছু দিলেন, অনেক মায়ের কন্ডিশন থাকে, হেপাটাইটিস বি বলেন, HIV বলেন, তখন স্পেশাল কন্ডিশন নিতে হয়, মা ক্রিটিক্যাল সিচুয়েশনে বুকের দুধ খাওয়াতে পারছে না, তখন কিন্তু রোগীদেরকে ওই যে বলেছিলাম ভোকাল কর্ড ব্যথা করে কথা বলতে হয়, সে কাউন্সেলিং করতে হয় যে তুমি কি বলে ফিডিং, বোটল ফিডিং না করিয়ে তুমি গুঁড়ো দুধ বা আর্টিফিশিয়াল ফিডিং দিতে পারবে, বাট সেটাকে আমরা বলে দিই বাটি চামিচে খাওয়াতে হবে, ইউজ বোল অ্যান্ড স্পুন রেদার দেন নিপল অ্যান্ড ফিডার, ওকে? কারণ এই নিপল ফিডার যত বাচ্চা টানা শুরু করবে, মায়ের বুকের দুধ সাক করাটা সে ভুলে যাবে, সো ওটার স্বাদ যদি সে একবার পেয়ে যায়, বুকের দুধ নিপল সাক করাটা সে চাইবে না। কিন্তু আপনি যদি এই ধরনের বাচ্চাকে বাটি চামিচে খাওয়ানোর প্র্যাকটিস করেন, এবং আমরা অ্যাডভাইস করে থাকি সেটাই, তাহলে দেখবেন বাটি চামিচে খাওয়ার পর যদি মা সুস্থ হয়ে চলে আসে বা বুকের দুধ নেমে যায়, কারণ বুকের দুধ নামাতে হলে মার নিপল সাক করাতে হবে বাচ্চাকে, এটা একটা কন্ডিশন, আপনি যতক্ষণ বাচ্চাকে মায়ের নিপল সাক না করাবেন হরমোন রিলিজ হবে না, এবং হরমোন রিলিজ না হলে ব্রেস্ট মিল্ক আসবে না। সো এই জন্য কি করতে হয়, একদিকে বাটি চামিচে আর্টিফিশিয়াল ফিডিং যদি অ্যাডভাইস করি ডক্টররা, তাহলে খাওয়াতে হবে, আরেক দিকে মায়ের বুকের দুধ টানাতে হবে, না হলে ব্রেস্ট মিল্ক সিক্রেশন এস্টাবলিশড হবে না। সো দিজ আর দ্য, যেমন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এও কিন্তু আপনার পাবলিক হেলথ কনসার্ন আছে, যেটা আমরা 6 মাস খাওয়াই না, যেটা আমরা আলোচনা করেছি। সো অপটিমাল ফিডিং এর প্রত্যেকটা পয়েন্টে পাবলিক হেলথ কনসার্ন আছে, কি কনসার্ন, অ্যাওয়ারনেস নেই আমাদের, এবং আমরা যারা এগুলো জানছি, আপনারা ফিউচার পাবলিক হেলথ স্পেশালিস্ট, এই জায়গাগুলো নিয়েই আপনারা কাজ করবেন, এটাই হবে আমাদের প্রত্যাশা আপনাদের কাছ থেকে। তাহলে চলেন, আমরা ইম্পর্টেন্সটা বুঝে ফেললাম, এখন জাস্ট আপনি এই স্লাইডটা রিডিং করলে জানতে পারবেন আমি যে কথাগুলো বলেছি সেগুলো এখানে দেওয়া। নাও পোর ব্রেস্ট ফিডিং অ্যান্ড কমপ্লিমেন্টারি ফিডিং প্র্যাকটিস কাপলড উইথ হাই রেট অফ ইনফেকশাস ডিজিজ, যেগুলো আমরা গত ক্লাসে জেনেছি, আর দ্য প্রিন্সিপাল প্রক্সিমেট কজ অফ ম্যালনিউট্রিশন ডিউরিং ফার্স্ট ইয়ার অফ লাইফ, এই মাত্র বললাম যে ওই যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে পড়িয়েছিলাম। ফর দিস রিজন ইট ইজ এসেন্সিয়াল টু এনশিওর দ্যাট caregiver are provided with appropriate guidance, jeta ami bollam counseling korte hobe, regarding optimal feeding of infant and young children, and breastfeeding is important for optimal infant feeding. Clear hoyeche amra ei bishoyta? Ji madam.
ওকে, তাহলে আমরা এখন এখন আসি বাংলাদেশের সিনারিও কি, আমরা তো বাংলাদেশের মানুষ। তাহলে বিডিএইচএস 2017, এটাই লেটেস্ট। বিডিএইচএস কি জিনিস আমরা এতদিনে জানি, সে বলেছে ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং এর পার্সেন্টেজ কত। একদম আমরা আপনাদেরকে সুন্দর করে জিজ্ঞেস করি, ভাই ভাই হাসি মুখে জিজ্ঞেস করবো, বলেন তো ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং উইদিন 1 আওয়ার 51%, এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অ্যামাং চিলড্রেন আন্ডার 6 মান্থস, যেটা কিনা ইনক্রিজ করেছে 43% থেকে, যেটা 2017 এ ছিল, এখন কত 65%। এটাই এখন পর্যন্ত লেটেস্ট, যতক্ষণ আবার বিডিএইচএস না আসবে ততক্ষণ পর্যন্ত এটাই আমাদের কনসার্ন। বাট এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং গত বছরের লাস্ট লাস্ট যে বিডিএইচএস ছিল সেটার তুলনায় কিন্তু আবার কমেছে, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো এটাই 65%। ওকে, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। হ্যাঁ, তারপরে আসি, এখন আসি যে ব্রেস্ট মিল্ক সম্পর্কে আমরা একটু জানবো। টাইপস অফ ব্রেস্ট মিল্ক আপনাদের রিটেনেও থাকে, কোশ্চেনও করি আমরা, কয় ধরনের ব্রেস্ট মিল্ক আছে। একটা হচ্ছে কলোস্ট্রাম, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ট্রানজিশনাল মিল্ক, নাম্বার 3 হচ্ছে ম্যাচিউর মিল্ক। এই তিনটা সম্পর্কে আমরা এখন একটু জানবো। সো প্রথমে আসি কলোস্ট্রাম, যেটা কিনা বাংলাদেশে শাল দুধ নামে পরিচিত, আমাদের মানুষের কাছে কষ দুধ নামে পরিচিত, এবং খারাপ দুধ নামেও পরিচিত, যেখানে কিনা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার একটা ব্যাপার এবং পাবলিক হেলথের সাথে রিলেটেড। কারণ কি, এই কলোস্ট্রাম কষ দুধটাকে ডিসকার্ড করে দেওয়া হয় কোথায়, পেরিফেরিতে বেশি, আমাদের অনেক এডুকেটেড ফ্যামিলিতেও। কেন? কারণ তারা মনে করে এই দুধটা মনে হয় ভালো না, অথচ দিস কলোস্ট্রাম ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট ভ্যাকসিন ফর আ নিউবর্ন। কারণ কি, কোলেস্ট্রাম ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ব্রেস্ট মিল্ক দ্যাট ইজ প্রোডিউসড আফটার বার্থ অ্যান্ড লাস্ট ফর সেভারাল ডেইজ আফটার চাইল্ড বার্থ। ইট হ্যাজ আ ইয়েলোইশ টু ক্রিম কালার্ড থিক অ্যাপিয়ারেন্স, অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট ইট ইজ, এটাই জিজ্ঞেস করি আমরা, কম্পোজিশনটা কি, ইট ইজ হাই ইন প্রোটিন, স্পেশালি অ্যান্টিবডিজ দ্যাট প্রোভাইড প্রোটেকশন টু নিউবর্ন এগেনস্ট ইনফেকশনস, and it also contain vitamins, especially fat soluble vitamins. So what are those fat soluble vitamins? Sutra ta ki A D E A D E. Very good, very good. So fat soluble vitamin thakbe eta bhitor, tale antibody thakche, vitamins thakche, minerals thakche, but etar bhitore ki kom, very low in fat compared to mature breast milk. Keno fat low diyeche, তার ডাইজেস্টিভ সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করেই কিন্তু আল্লাহ তাআলা মায়ের দুধটাকে সৃষ্টি করেছেন। এজন্যই বলা হয় হিউম্যান বডি, মনুষ্য বাচ্চা তার মনুষ্য মায়েরই দুধ পান করবে, আর প্রাণীর বাচ্চা প্রাণীর দুধ পান করবে। বুঝাতে চাচ্ছি কি, অনেকেই আপনাকে প্রশ্ন করবে, আমার বাচ্চাকে গরুর দুধ খাওয়াচ্ছি স্যার, ওটা তো ভালো, কিন্তু গরুর দুধ, ছাগলের দুধ, ভেড়ার দুধ, উটের দুধ, এই দুধগুলাতে এমন কিছু পদার্থ আছে যেটা এই হিউম্যান বাচ্চা তার ডাইজেস্টিভ সিস্টেমে ডাইজেস্ট করতে পারে না, এবং এই বাচ্চার জন্য, হিউম্যান বাচ্চার জন্য যে প্রোটেক্টিভ ব্যাপারটা দরকার সেটা আবার ওই দুধগুলোর ভিতরে নাই অথবা কম। দ্যাটস ওয়াই আপনাকে তাকে বুঝিয়ে বলতে হবে যে মায়ের বুকের দুধ সবচেয়ে বেশি উপকারী একটা মনুষ্য বাচ্চার জন্য, এবং এটা কম্পোজিশনটা আমরা জেনে ফেললাম। এবং মনে রাখবেন এটাকে ফার্স্ট ভ্যাকসিন বলা হয়, কারণ এটার যে অ্যান্টিবডিটা প্রথম ঢুকে ইনিশিয়েশন অফ ব্রেস্ট মিল্ক জন্মের 1 ঘন্টার মধ্যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেটা তার প্রথম অ্যান্টিবডি ঢুকে গেল। এরপরে আপনি তাকে আদার ইপিআই এর যত শিডিউলের ভ্যাকসিন আছে সেটা দিবেন, ঠিক আছে? তো এই হলো কোলেস্ট্রাম। এরপরে আসি ট্রানজিশনাল মিল্ক। ট্রানজিশনাল মিল্ক ইট অকার্স আফটার কোলেস্ট্রাম স্টেজ অ্যান্ড লাস্ট ফর approximately 2 weeks until it is replaced by mature milk. So এই এখন ট্রানজিশনাল মিল্কের কম্পোজিশনটা কি, চলেন আমরা দেখে ফেলি। মনে রাখবো সলিড জিনিস, অল্প জিনিস, কি জিনিস এটা, ট্রানজিশনাল মিল্ক কন্টেইনস হাই লেভেল অফ ফ্যাট, যেটা আমরা দেখলাম কোলেস্ট্রলে ছিল না, ল্যাকটোজ অ্যান্ড ভিটামিনস টু হেল্প দ্য বেবি রিগেইন এনি ওয়েট লস্ট আফটার বার্থ। কারণ আমরা জানি বাচ্চার জন্মের পর সাধারণত 10 দিন পর বা 15 দিন পর থেকে তার যে ওয়েট লস হতে থাকে, কি, কিসের জন্য, তার শরীরে যে জন্মের সময় যে বডি ফ্লুইডটা নিয়ে আসছে সেটা চলে যেতে থাকে, এই বডি ফ্লুইড সরে যাওয়ার কারণে তার ওয়েট লস হতে থাকে। আল্লাহ তাআলা
ঠিক ওই টাইম থেকে ট্রানজিশনাল মিল্কের ভিতরে এই যে হাই ফ্যাট এবং ল্যাকটোজ ভিটামিনস দিয়ে রেখেছে, যেটা কিনা তার নেক্সট ওয়েট গ্রোথে সাহায্য করে। আপনারা এখন খেয়াল করে দেখবেন, কোনো নিউবর্ন বেবি যখন আসবে আপনার কাছে, জন্মের সময় থাকে সে নাদুস নুদুস, জন্মের কিছুদিন পর ওই 10 দিন পর থেকে 15-20 দিন পর্যন্ত কেমন জানি একেবারে ডিহাইড্রেটেড হয়ে যায় বাচ্চাটা, এরপর আবার সুন্দর করে বাচ্চা রিগেইন করতে শুরু করে, একদম নাদুস নুদুস হতে শুরু করে। এটার কারণটাই হচ্ছে এই। হ্যাঁ, দেন ট্রানজিশনাল মিল্ক কন্টেইনস মোর ফ্যাট অ্যান্ড ল্যাকটোজ দেন কোলেস্ট্রাম অ্যান্ড হ্যাজ ওয়াটার সলিউবল ভিটামিনস। তাহলে কোলেস্ট্রামে দেখলাম ফ্যাট সলিউবল ভিটামিনস গুলো আছে, ট্রানজিশনাল মিল্কে দেখছি ওয়াটার সলিউবল ভিটামিনস গুলো আছে। এখন আসি নেক্সট, নেক্সট হচ্ছে ম্যাচিউর মিল্ক। সেটা কি? ইট ইজ দ্য ফাইনাল মিল্ক দ্যাট ইজ প্রোডিউসড অ্যান্ড লাস্ট থ্রো আউট ল্যাকটেশন। মাহমুদা, আমরা আছি তো সাথে? আছি ম্যাম। ওকে, গুড। সো ম্যাচিউর মিল্ক হচ্ছে গিয়ে আপনার ফাইনাল মিল্কটা, এবং এটাই থ্রো আউট ল্যাকটেশনাল পিরিয়ড যেটা আছে সেটাতে চলে। সো 90% অফ ম্যাচিউর মিল্ক ইট কন্টেইনস ওয়াটার which is necessary to maintain hydration of infant. এই যে লাইনটা বললাম, এই লাইন আমাদের মানে পিপলদের বা পপুলেশনের কোন ইস্যুটাকে মিট করে, কোন কোশ্চেনটাকে মিট করে আমাকে বলবেন একটু? কেউ ওরা একটা কোশ্চেন করে সার্ভিস নিতে আসলেই, কি বলেন তো? বুঝি নাই ম্যাম। বলা হচ্ছে ম্যাচিউর মিল্কের ভিতরে 90% ওয়াটার থাকে, এই ওয়াটারটা বাচ্চার হাইড্রেশন মেনটেন করে। এখন আপনি যখন সার্ভিস দিতে যাবেন, তখন নতুন নতুন বাচ্চার ফ্যামিলি এবং বাচ্চার মা একটা কোশ্চেন করে আপনাকে, সেটার উত্তর হচ্ছে বাচ্চার গলা শুকায় যায় বাচ্চাকে, তখন তো পানি খাওয়াইতে হবে। ভেরি গুড ম্যাডাম। বাচ্চার গলা শুকায় যায়, বাচ্চা তো বুকের দুধ খায়, বাচ্চাকে পানি খাওয়াইতে হবে না? বাচ্চা কি পানি খাবে না? আমরা তো পানি খাই প্রত্যেক খাবার পরে, তো বাচ্চা কি পানি খাবে না? সো দিস ইজ দা আনসার, যে মায়ের বুকের দুধটাকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করে দিয়েছে, আপনার কোনো এক্সট্রা, নট আ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার অর এনিথিং এলস ইউ নিড ডিউরিং ব্রেস্ট ফিডিং। ওকে, অ্যান্ড 90% যদি হয় ওয়াটার, দেন 10% ইজ মেড আপ অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, উইচ ইজ নেসেসারি ফর বোথ গ্রোথ অ্যান্ড এনার্জি। দিস ম্যাচিউর মিল্ক are of two types, number one fore milk, number two hind milk. Please remember this, okay? It is very important for you to know. Keno mara eshe complain kore amar bachcha ke buker dudh khawachhi kintu bachchar weight barche na keno, amar bachcha ke to ami buker dudh khaiyei jacchi, ei khanei ekta janar bishoy ache. Seta ki? Ei jinish ta, সেটা হচ্ছে ম্যাচিউর মিল্কটা দুই ধরনের হয়, ফোর মিল্ক যেটা প্রথম দিকে আসে, হাইন্ড মিল্ক। হাইন্ড মানে হিন্ডার, হিডেন, হিডেন মানে এই মিল্কটা পিছনের দিকে থাকে। তাহলে একটা মা যখন তার, ধরেন এক্সাম্পল, রাইট সাইডের ব্রেস্টে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, মাকে বলে দিতে হবে বুঝিয়ে যে আপনার রাইট সাইডের ব্রেস্টটাকে আগে ভালো করে বাচ্চাকে দিয়ে খাওয়াবেন। কারণ কি? প্রথম যদি 30 মিনিট বাচ্চা খায়, প্রথমে আসবে ফোর মিল্ক, এরপরে যদি মা যদি না জানে, 30 মিনিট রাইট ব্রেস্ট মিল্ক খাওয়ানোর পরেই লেফটে নিয়ে যাবে। কিন্তু রাইট ব্রেস্ট মিল্কের যে হাইন্ড মিল্কটা আছে সেটা 30 মিনিট পর আসবে। তার মানে কি? তার মানে হচ্ছে মা যখন রাইট ব্রেস্টটাকে টানাবে, তখন সে পারলে 30 মিনিট তো টানাবেই, 45 মিনিট পর্যন্ত, 50 মিনিট পর্যন্ত টানিয়ে যাবে। কেন? কারণ প্রথমে আসবে ফোর মিল্ক, দেন আসবে হাইন্ড মিল্ক। যখন রাইট ব্রেস্ট মিল্কের হাইন্ড মিল্ক, ফোর মিল্ক দুটাই বাচ্চার পেটে ঢুকে যাবে, তখন আমাকে শিফট করাতে হবে লেফট ব্রেস্টে। বাচ্চার পেট যদি অলরেডি ভরে যায়, তাহলে বাচ্চা লেফট ব্রেস্ট আর টানবে না, সে নিজেই আর টানতে চাইবে না। আমাদের দেশে বলে যে একটা একটুখানি খাওয়ার পরে বলে যে আর একটা খাওয়াও, একটা খাওয়াইলে তো হবে না। এই যে দেখেন, কারণ না জানার কারণে আমরাও এইটাই করে আসছি। জি, এই যে এখন জানলেন, ঠিক আছে, এই যে জানলেন এখন। সো আমাকে এই জন্য, এই যে জায়গাগুলোই আমাদের রং কনসেপশন। হ্যাঁ, এই জায়গাগুলো রং কনসেপশন দেখেই আমরা এই ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করি। সো আমরা আজকে জানলাম এই নতুন তথ্যটা, যে হাইন ফোর মিল্ক আগে আসবে এবং হাইন মিল্ক পরে আসবে। সো একটা ব্রেস্টকে
প্রথমে খুব ভালো করে সেটা 40 মিনিট 50 মিনিট পর্যন্ত টানিয়ে নিতে হবে, তাহলেই দুটা মিল্ক তার ভিতরে ঢুকবে। এরপরে আরেক ব্রেস্টে যেতে হবে। এখন আসেন, দুইটা মিল্কের দুই রকম কম্পোজিশন আমরা জেনে ফেলি। দেখেন, ডিউরিং ইচ ব্রেস্ট ফিডিং সেশন দ্য বেবি শুড রিসিভ টু টাইপস অফ ম্যাচিওর মিল্ক, ফর মিল্ক অ্যান্ড হাই মিল্ক, টু এনশিওর দ্য বেবি ইজ রিসিভিং অ্যাডিকুয়েট নিউট্রিশন টু গ্রোথ and develop properly. So for milk means in front, F44, এই যে এই মনে রাখার জন্য, in front এ যেটা থাকে মানে সামনে যেটা থাকে, so it is produced at the beginning of each feeding, it contains water, vitamin and protein, and high milk is pushed out later and it is heavier, richer in lipid and carbohydrate. এটা যতক্ষণ বাচ্চা না পাবে ততক্ষণ পর্যন্ত বাচ্চার পেট ভরবে না। তাহলে আমি রাইট ব্রেস্ট থেকেও ফোর মিল্ক খাওয়াইলাম, লেফট ব্রেস্ট থেকেও ফোর মিল্ক খাওয়ালাম, পানির পরিমাণ আর ভিটামিন প্রোটিনের পরিমাণ গেল, কিন্তু এই যে কার্বোহাইড্রেট আর যে লিপিডের পরিমাণ যেটা কিনা বাচ্চার পেটে অনেকক্ষণ থাকে, সেটা কিন্তু পেট ভরে না বাচ্চার, ঠিক আছে? সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়ে, এটা কিন্তু আমার বানানো কিছু না, হ্যাঁ, এটা কিন্তু স্ট্যান্ডার্ড IYCF যেটা প্র্যাকটিস করা হয় গাইডলাইনে, ব্রেস্টফিডিং ফাউন্ডেশনে যদি আপনারা কখনো ঢুকেন এই কথাগুলোই লেখা আছে, ঠিক আছে? সো এটা কিন্তু স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড যেটা মেনটেন করা হয় সেটা। এবার চলেন আমরা দেখে ফেলি। সো এই সম্পর্কে আমরা মিল্কের ভাগাভাগি সম্পর্কে জেনে ফেললাম। এবার আসি যেটা আমি বলেছিলাম, হিউম্যান মিল্ক, এনিম্যাল মিল্ক আর ইনফ্যান্ট ফর্মুলা, এটা যদি এক নজরে আমরা একটু দেখে নিই। দেখেন এটা সোর্স WHO CDR, হ্যাঁ, সো আমরা একটু দেখে নিই। দেখেন প্রোটিন আছে হিউম্যান মিল্কে, কারেক্ট অ্যামাউন্ট, ইজি টু ডাইজেস্ট, এনিম্যাল মিল্কে প্রোটিন আছে টু মাচ, ডিফিকাল্ট টু ডাইজেস্ট, আর ইনফ্যান্ট ফর্মুলারে পার্টলি কারেক্টেড। যে কোম্পানি যে টাকা নির্ধারণ করবে, যে কোম্পানির বাজেট যেরকম, সেই কোম্পানি সেরকম ফর্টিফাইড করবে, এটা মনে রাখবে, ঠিক আছে? আবার ভালো কোম্পানি বাজেট আছে দেখেই ফর্টিফাইড করছে তাও কিন্তু না, সো মাথায় রাখতে হবে। দেন ফ্যাট, আপনার হিউম্যান মিল্কে আছে এনাফ এসেনশিয়াল ফ্যাটি এসিড, লাইপেজ টু ডাইজেস্ট, আর এখানে কি আছে, এনিম্যাল মিল্কে ল্যাক্স এসেনশিয়াল ফ্যাটি এসিড, নো লাইপেজ, খেয়াল করেন, আর ইনফ্যান্ট ফর্মুলাতে কোনো লাইপেজ নেই। আচ্ছা, হিউম্যান মিল্কে ওয়াটার এনাফ, এনিম্যাল মিল্কে এক্সট্রা নিডেড, এনিম্যাল মিল্ক খাওয়ালে, আর ইনফ্যান্ট ফর্মুলা মে নিড এক্সট্রা, এটাও এক্সট্রা নিড হতে পারে। অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টিজ হিউম্যান মিল্কে ডেফিনেটলি আছে, কারণ এটার ভিতরে অ্যান্টিবডি আছে, এনিম্যাল মিল্কে নাই, ইনফ্যান্ট ফর্মুলাতে নাই। আর একটা জিনিস মনে রাখবেন যেটা আমি একটু পরে দেখাবো, হিউম্যান মিল্কে লিভিং সেল আছে। কি বললাম, হিউম্যান মিল্কে কি আছে, যেটা আর বাকি কোথাতেও নাই। লিভিং সেল এর কাজ কি, মায়ের দুধের লিভিং সেল বাচ্চার শরীরে যাচ্ছে এবং বাচ্চার ইমিউনিটিকে ডেভেলপ করছে, ঠিক আছে? তাহলে এই একটা কথাতেই ব্রেস্ট মিল্ক এর উপকারিতা বা ব্রেস্ট মিল্ক বেনিফিট কি, এটা দিয়েই শেষ হয়ে যায়। পার্থক্য কোথায় ব্রেস্ট মিল্কের সাথে অন্যান্য মিল্কের, এখানেই শেষ হয়ে যায়। এখন আসেন বেনিফিট অফ ব্রেস্ট ফিডিং ফর দ্য ইনফ্যান্ট, এটা আমি আসলে খুব শর্টলি বলবো, অলরেডি আলোচনা করে ফেলেছি। দেখেন সুপেরিয়র নিউট্রিশন প্রোভাইড করে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য, এটা সেফ, এটা ক্লিন, এটা হাইজিনিক, এটা চিপ অ্যান্ড অ্যাভেলেবল অ্যাট কারেক্ট টেম্পারেচার। এই প্রত্যেকটা কথা আপনি এনিম্যাল মিল্ক আর ইনফ্যান্ট ফর্মুলার সাথে মিলান, আপনার প্রবলেম আপনি দেখতে পাবেন যে ইনফ্যান্ট মিল্ক আর এনিম্যাল মিল্ক ওটা সেফ কিনা, কোন বাটিতে রাখছেন, কিভাবে আর কি দিয়ে খাওয়াচ্ছেন, ফিডার দিয়ে, বাটি চামিচ দিয়ে, ঠিক মতো যদি আপনি হাইজিন মেনটেন না করেন তাহলে এটা থাকবে কিনা, এটা ক্লিন কিনা, এগুলো সব জিনিস ওই এনিম্যাল মিল্ক আর ইনফ্যান্ট ফর্মুলাতে কোশ্চেনেবল। এবং এটা আপনারা জানেন ইনফ্যান্ট ফর্মুলাগুলো অনেক দামি, আপনার একটা বাচ্চার মাসে 10,000 টাকার উপরে শুধু ইনফ্যান্ট ফর্মুলার পিছনে খরচ হয়, সবাই কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারবে না। আর কারেক্ট টেম্পারেচারে একমাত্র মায়ের বুকের দুধই অ্যাভেলেবেল, বাকি দুটা অ্যাভেলেবেল না, এটা আপনারাও নিজেরাও বোঝেন। আর একটু দেখে ফেললাম যে এটা ইজিলি ডাইজেস্টেড, হেল্প টু ম্যাচিউর বেবিজ ডাইজেস্টিভ সিস্টেম, এটা কস্ট এফেক্টিভ, এটা হচ্ছে গিয়ে মায়ের, এটা হাইড্রেশন প্রোভাইড করে এবং মায়ের সাথে বাচ্চার বন্ডিং ডেভেলপ করে এবং ইমিউনিটি
মেইনটেইন করে কিভাবে, এই যে যেটা আমি বলছিলাম এই পয়েন্ট আপনারা খেয়াল করবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, ইট প্রোটেক্ট এগেইনস্ট ইনফেকশন অ্যান্ড অ্যালার্জিস অ্যাজ ইট কন্টেইনস অ্যান্টি মাইক্রোবিয়াল ফ্যাক্টরস লিভিং সেল ম্যাক্রোফেজিস লিম্ফোসাইট, দিজ আর কল লিভিং সেল ম্যাক্রোফেজিস লিম্ফোসাইটস আছে মায়ের বুকের দুধে যেটা অন্য কোথাও নেই। এছাড়াও আছে ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি যেগুলো বললাম, লাইসোজোম আছে, ল্যাক্টোফেরিন আছে, মনে রাখতে হবে ম্যাক্রোফেজ লিম্ফোসাইট লিভিং সেল এছাড়া অ্যান্টিবডিজগুলো আছে, ঠিক আছে। সো এটা এখন আপনি যদি এর বাকি পয়েন্টগুলো পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, বাকিগুলো খুব ইজি পয়েন্টগুলো। এখন আমরা যাই যে আমরা কেন বলছি আপ টু টু ইয়ার্স শুধু না, কেন ব্রেস্ট ফিডিং টু ইয়ার্স বিয়ন্ড খাওয়াতে হবে, এটা মনে রাখবেন। ভাইবার সময় এসে বলবেন না ম্যাডাম টু ইয়ার্স পর্যন্ত ব্রেস্ট ফিডিং করানো হবে, বলবেন টু ইয়ার্স অ্যান্ড বিয়ন্ড। আচ্ছা কেন? কারণ আপনারা অলরেডি জেনে ফেলেছেন যে ব্রেস্ট ফিডিংটা কত ইম্পর্টেন্ট, ব্রেস্ট মিল্কের ভিতরে কত কিছু আছে, ঠিক আছে। তাহলে ব্রেস্ট মিল্ক ইজ আ কি সোর্স অফ এনার্জি নাম্বার ওয়ান অ্যান্ড এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড অ্যাজ ইট হ্যাজ আ রিলেটিভলি হাই ফ্যাট কন্টেন্ট কম্পেয়ার টু মোস্ট কমপ্লিমেন্টারি ফিডিং। এই যে আমরা যে বারবার বলছি যে কমপ্লিমেন্টারি ফিডিং এর পাশাপাশি ব্রেস্ট ফিডিংটাকে কন্টিনিউ করতে হবে টু ইয়ার্স অ্যান্ড বিয়ন্ড, তাহলেই আমরা তাকে অপটিমাল ফিডিং বলবো। এটার কারণ হচ্ছে এইটা, ইট রিলেটিভলি হাই ফ্যাট কন্টেন্ট কম্পেয়ার টু মোস্ট কমপ্লিমেন্টারি ফুডস অ্যান্ড ব্রেস্ট ফিড চিলড্রেন অ্যাট 12 to 23 months অফ এজ who consume about 550 gram per day in developing countries receive 35 to 40% of total energy needs from breast milk. তার মানে breast milk থেকে 35 to 40% energy need তারা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। And breast milk also provides substantial amount of micronutrient. So এই জন্যই সবচেয়ে বড় কথা, কমপ্লিমেন্টারি ফুডের পাশাপাশি হাই ফ্যাট কন্টেন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট থাকার কারণে আমি বলে যাচ্ছি যে ব্রেস্ট মিল্কটাকে কন্টিনিউ করব কমপ্লিমেন্টারি ফিডিং এর পাশাপাশি। হয়ে গেল, এটুকু একটু পড়ে নেবেন, আরো ব্রেকডাউন দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি যে কেন দরকার, আশা করি এটা আপনাদের জন্য ইজি হবে। এরপরে চলে যাই বাচ্চার বেনিফিট গুলো দেখলাম যে ব্রেস্ট ফিডিং এর সুবিধা কি। মেটার্নাল কিছু বেনিফিট আছে ব্রেস্ট ফিডিং এর যেটা আপনাদের অবশ্যই জানতে হবে, সেটা কি? নাম্বার ওয়ান, ডিক্রিজড পোস্টপার্টাম ব্লিডিং, ভেরি ইম্পর্টেন্ট। আমরা বলি যে যদি বাচ্চা ডেলিভারি হওয়ার পর পর ইভেন দো বলা হয় প্লাসেন্টা কাটে কার না কাটুক, কেটে নিলে সুবিধা বাচ্চাকে মুভ করানো, প্লাসেন্টার আম্বিলিকাল কর্ড কেটে নিয়ে বাচ্চাকে সবার ফার্স্টে যদি আপনি বাচ্চার মায়ের দুধ টানায় দেন তাহলে দিস উইল হেল্প টু ডেলিভার দ্য প্লাসেন্টা অফ মাদার। এটা খুবই ইম্পর্টেন্ট, প্লাসেন্টার ডেলিভারির জন্য এই ব্রেস্ট মিল্কটা যদি সাক করানো হয় বলা হয় প্লাস ইউটেরাস কন্ট্রাক্ট করে, সংকুচিত হয় এবং সংকুচিত হলে প্লাসেন্টার ডেলিভারির পাশাপাশি ইউটেরাসের যে ওপেন ব্লাড ভেসেলগুলো থাকে যেটা থেকে এই পোস্টপার্টাম ব্লিডিংটা হয় সেটা কন্ট্রাক্ট করে, সংকুচিত হয়ে যায়, যার জন্য পোস্টপার্টাম হেমোরেজ কমে যায় অনেকাংশে। আর আমরা জানি মেটার্নাল হেলথে মায়ের মৃত্যুর একটা অন্যতম কারণ হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ, এটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। এছাড়া আরো কি, মোর র্যাপিড ইউটেরাইন ইনভলিউশন। আমাদের দেশে মেয়েদের আফটার ডেলিভারি একটা প্রবলেম হয়, পেট বড় হয়ে যায়, ঠিক আছে। পেট যে বড় হয় তো বড় হয়, এটার কয়েকটা কারণ আছে, তার ভিতরের একটা কারণ হচ্ছে গিয়ে যদি যারা ব্রেস্ট ফিডিংটা ঠিক মতো করায় তাদের ইউটেরাসটা আবার নিয়ার টু নর্মাল সাইজে চলে আসে বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে কথাটা মনে রাখবেন। এটা হেল্প করে ইউটেরাসকে আগের পজিশনে ফেরত আনার। আরেকটা কারণ হচ্ছে মেয়েদের তলপেট বেড়ে যায় প্রেগনেন্সি পিরিয়ডে, তো ওয়েটটা একটা বাড়ে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ল্যাকটেশনাল পিরিয়ডে আমাদের দেশের মানুষজনের টেন্ডেন্সি ফ্যামিলি মেম্বারদের মাকে ঠুসে ঠুসে খাওয়ানো, মাকে তো ডেফিনেটলি খাওয়াতে হবে কারণ ল্যাকটেশনাল পিরিয়ডে মা যদি না খায় বা বুকের দুধটা ভালো মতো এস্টাবলিশ হয় না। কিন্তু আমাদের দেশে টেন্ডেন্সি হচ্ছে গিয়ে মায়েদেরকে ঠুসে ঠুসে খাওয়ানোর ভিতরের অন্যতম খাওয়াটা হচ্ছে ভাত, বেশি করে খাও, এক প্লেটের জায়গায় দু প্লেট ভাত খাও, বুকের দুধ নামবে অনেক বেশি। তো আমরা বলি যে কি খাবারটা বাড়াতে হবে, খাবারটা বাড়াতে হবে হচ্ছে লিকুইড জাতীয় খাবারটা,
সেটা এখন আমরা বলি লাউয়ের তরকারি, মাছের ঝোল, মুরগির ঝোল, পেঁপে, এই ধরনের যে পাতলা ঝোলনা তরকারিগুলো, এগুলো যত খাবে, কালিজিরা, এগুলো যত খাবে তত বেশি বুকের দুধ নামবে। কিন্তু আমাদের প্র্যাকটিসটা হচ্ছে গামলা ভরে আমাদেরকে ভাত খাওয়াতে হবে। সো এই যে গামলা ভরে ভাত খাওয়ানোর কারণে একটা ওয়েট পুট হয় এই ল্যাকটেশনাল পিরিয়ডে, এবং এই ওয়েটটাই আমাদের দেশের মেয়েরা তখন আর কমাতে পারে না, বাচ্চা যখন একটু বড় হয়ে যায়, এবং তখন কান্নাকাটি লেগে যায় আমার তো ওয়েট কমে না, কারণ আমরা তো এক্সারসাইজ করি না, ঠিক আছে? সো এটা একটা ব্যাপার। দেন ডিক্রিজ মিনস্ট্রুয়াল ব্রেস্ট ফিডিং, ডিক্রিজ মিনস্ট্রুয়াল ব্লাড লস, এটা একটা বিরাট পাওয়া আমাদের। ইনক্রিজ চাইল্ড স্পেসিং, আপনারা জানেন যে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া ডেভেলপ করে, ঠিক আছে, ডিউরিং ব্রেস্ট ফিডিং একটা অ্যামেনোরিয়া ডেভেলপ করে। অ্যামেনোরিয়া মানে কি? মিনস্ট্রুয়েশন নাই, আমরা আছি না, চলে গেছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এই ল্যাকটেশনাল পিরিয়ডে কি হয়, মায়েদের মিনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়। এই মিনস্ট্রুয়েশন বন্ধ অনেকের, সবার ক্ষেত্রে না, এটাকে বলা হয় ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, এ মিন্স অ্যাবসেন্ট। সো এই টাইমে কি হয়, আবার কনসিভ করার পাওয়ারটা বন্ধ হয়ে যায়। সো এই ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, ল্যাম বলা হয় এটাকে, একটা বার্থ স্পেসিং এর আপনার কি ধরা হয়, এটাকে বার্থ স্পেসিং এর একটা মেথড ধরা হয়। বাট মনে রাখতে হবে এই মেথডটা 100% ইফেক্টিভ না। অনেকে আমাদের দেশে এই যে কথাটা প্রচলিত আছে, বুকের দুধ খাওয়ালে তোমার আর বাচ্চা হবে না, এটাকে যে আমরা একেবারে স্পেসিফাই করে দিলাম হবে না 100%, সেটার জন্যই কিন্তু আমাদের কাছে পরবর্তীতে মায়েরা আনওয়ান্টেড আনপ্ল্যান্ড প্রেগনেন্সি নিয়ে আসে অ্যাবর্শন করানোর জন্য, অথবা মুড়া বাচ্চা নিয়ে আসে আমাদের কাছে, বাচ্চার বয়স একটা ছোট, আরেকটা কনসিভ করেছে এবং নষ্টও করবে না, এটাকেও কন্টিনিউ করবে, তখন কিন্তু মায়ের হেলথের উপরে একটা ভীষণ এফেক্ট পড়ে। সেজন্য বলে দিতে হয় ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া তোমাকে হেল্প করবে আরেকটা বাচ্চা না হওয়ার জন্য, বাট তোমাকে 42 দিনের সময় ক্রস করার সাথে সাথে তোমাকে একটা কন্ট্রাসেপটিভ মেথডে যেতেই হবে, মিনি পিল, প্রোজেস্টেরন অনলি পিল আমরা এদেরকে প্রেসক্রাইব করি, যাতে করে বাচ্চার বুকের দুধ হ্যাম্পার না হয়, অথবা লো ডোজ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন পিল, কম্বাইন পিল, বাট প্রেফারেবল হচ্ছে মিনি পিল অথবা ইঞ্জেকশনও হতে পারে, ঠিক আছে? সো এটা ব্রেস্ট ফিডিং কি করে, চাইল্ড স্পেসিংটাকে বাড়িয়ে দেয়। আর পোস্ট পার্টাম ডিপ্রেশন লেস ফর শর্ট ভার্সেস নো ব্রেস্ট ফিডিং, রিসার্চে দেখা গেছে, আমরা একটা জিনিস পড়েছিলাম যে ডেলিভারির পর মায়েদের পোস্ট পার্টাম ডিপ্রেশন হয়, এবং এটার থেকে মায়েরা নিজেদেরকেও হার্ম করে, বাচ্চাকেও হার্ম করে, খুব ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে দিয়ে যায়, যেটা কিনা আমাদের দেশে অ্যাড্রেস করা হয় না। সো অনেকে আমরা আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে, আগের ব্যাচের স্টুডেন্টদেরকে দিয়ে এই এই ইয়েও করিয়েছি আমরা, ওটা অল এস্টাবলিশ হবে, আর্টিকেল রেডি করছি জার্নালে দেওয়ার জন্য, পোস্টপার্টাম ডিপ্রেশন। সো দেখা গেছে যারা ব্রেস্ট ফিডিং করায় সেই মায়েদের এই পোস্টপার্টাম ডিপ্রেশনটা কম হয়। সো এটা আমরা জেনে ফেললাম, মেটারনাল বেনিফিট। এই কয়েকটা পয়েন্ট সবসময় মাথায় রাখবেন, যারা প্র্যাকটিস করছেন, যারা সরাসরি রোগী নিয়ে ডিল করছেন, তাদের জন্য এই জিনিসগুলো অনেক কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি, হোপ সো। এবার চলেন চলে যাই। হ্যাঁ, এখানে আরও কিছু কথা আছে, যেমন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, রিসার্চে দেখা গেছে 4-12% লেস কাদের, যায় যেইসব মায়েরা ব্রেস্ট ফিডিং করায় তাদের, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের চান্স কমিয়ে দেয় বলা হয়। প্রি মেনোপোজাল ব্রেস্ট ক্যান্সার, এইটারও চান্স কমিয়ে দেয় ব্রেস্ট ফিডিং, এগুলো সব রিসার্চে পাওয়া গিয়েছে। ওভারিয়ান ক্যান্সার, এগুলোরও চান্স কমিয়ে দেয়। তো আমরা তাহলে তিনটা ডিজিজ কন্ডিশন জেনে ফেললাম যেগুলো চান্স কমিয়ে দিচ্ছে ব্রেস্ট ফিডিং। এটা মনে রাখবেন, জেস্টেশনাল ডায়াবেটিস, মেনোপোজাল ব্রেস্ট ক্যান্সার, সরি প্রি মেনোপোজাল, আরেকটা হচ্ছে গিয়ে ওভারিয়ান ক্যান্সার, এই তিনটা ডিজিজ কন্ডিশনের নাম আমরা মাথায় রাখবো। আচ্ছা, এবার আসি ফ্যামিলি কি তে কী বেনিফিট দেয়। অবশ্যই ফ্যামিলিতে বেনিফিট দিবে, আপনার সবচেয়ে বড় সাপোর্ট দিবে আপনার ফিনান্সিয়াল, কারণ আপনি যখন ওই ওটার দুধ কিনতে যাবেন, মা গো মা, টাকা পয়সা সব শেষ হয়ে যায়, ঠিক আছে? একটা একটা টেনশন আপনার কাজ করে যে এই প্রতি মাসে 10-15 হাজার টাকা আমাকে শুধু এই এই খাতেই ব্যয় করতে হবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে, গেল। এরপরে ওই ওই শুধু তাই না, যত আপনি আর্টিফিশিয়াল ফিডিংয়ে যাবেন তত ইনফেকশন, বাচ্চার ঘন ঘন ইনফেকশন হবে, সেটা ডায়রিয়া হবে, সেই ডায়রিয়ার থেকে বাচ্চার এমনি তো ম্যালনিউট্রিশন হবে। আমাদের দেশের আরেকটা টেন্ডেন্সি হচ্ছে কোটা দুধ খাওয়ালে, যেহেতু এটা টাকার পরিমাণ বেশি যায়, অনেকে টাকা বাঁচানোর জন্য, আবার অনেকে না জানার জন্য কত চামচ দুধে কতটুকু পানি মেশাতে হবে সেটা জানে না,
সেটা না জানার জন্য, অথবা জানে একটা কোটা অনেকদিন চালানোর জন্য সেটাকে তারা কাস্টমাইজ করে, করার কারণে যতটুকু নিউট্রিশন বাচ্চার যাওয়ার প্রয়োজন ছিল সেটা যায় না, ডাইলুটেড দুধটা ভেতরে ঢুকে বাচ্চা ম্যাল নিউট্রিশনে ভোগে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি সাইকোলজিক্যাল বেনিফিট। অলরেডি বলে ফেলছি মায়ের সাথে বাচ্চা সাংঘাতিক বন্ডিং হয়, এবং রিসার্চে আজকাল রিসার্চ এগুলোও করে, যেইসব বাচ্চারা মায়ের দুধ খেয়েছে তাদের যে বন্ডিংটা মা বাবার সাথে, আমি তো বলবো আপনারা এই রিসার্চও করতে পারে, যেসব ছেলে মেয়েরা বাবা মাকে রিজেক্ট করছে, ওল্ড হোমে পাঠাই দিচ্ছে, ওই ওল্ড হোমে গিয়ে ওই ওটা ওটা একটু রিকল বায়াস হয়ে যাবে, ওই আপনি যদি একটু সার্চ করেন তাহলে এরা আসলে মায়ের দুধ খাইছে কিনা এই চিত্রটা যদি আপনি নিয়ে আসেন, তাহলে একটা কোরিলেশন করতে পারেন যে বাবা মায়ের সাথে বন্ডিংটা আসলে কি কারণে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, লাইফের স্ট্রেস, কিছু ফ্যাক্টর মোটিভেট করে, সোশ্যাল ফ্যাক্টর, না কি আসলে ইমোশনাল বন্ডিং এর সাথে যে ব্রেস্ট মিল্কের যে একটা সম্পর্ক সেটাই ছিল না, এটা আমরা দেখতে পারি, অদূর ভবিষ্যতে হয়তো বা দেখবে কেউ। আমার এই মুহূর্তে মনে হলো তাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে, ঠিক আছে? তাহলে ডেভেলপমেন্টে হেল্প করে, সাইকোলজিক্যাল বন্ডিং এ হেল্প করে। এখন আসি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। অলরেডি আপনারা জানেন কাকে বলে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এই ডেফিনেশনটা পড়তে হবে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ডিফাইন্ড অ্যাজ এন ইনফ্যান্ট রিসিভিং ওনলি ব্রেস্ট মিল্ক অ্যান্ড নো আদার লিকুইড অর সলিড এক্সেপ্ট ফর ড্রপস অর সিরাপ কনসিস্টিং অফ ভিটামিনস মিনারেলস অর মেডিসিন। তাহলে কি বুঝালো, যে নট আ ড্রপ অফ লিকুইড আমি দিব, শুধু ব্রেস্ট মিল্ক খাবে, কিন্তু এখানে যদি মেডিসিন দিতে হয়, যদি ভিটামিন দিতে হয় সেটা অ্যাকসেপ্টেড, ঠিক আছে? এটাই বুঝিয়েছে। আর এটার অ্যাডভান্টেজ কি এটাও আমরা জেনে ফেলেছি অলরেডি, এটা আমি আর না পড়লাম। এখন আসেন আরেকটা যেটা পড়েছিলাম, আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং ফর দ্য নর্মাল নিউবর্ন অ্যান্ড ওয়াইল্ড, ইনক্রিজ ডিউরেশন অফ ব্রেস্ট ফিডিং। আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং যদি আপনি করান, রিসার্চে দেখা গেছে যারা আর্লি ইনিশিয়েশন করায় তারা ডিউরেশন অফ ব্রেস্ট ফিডিংটাকে কন্টিনিউ করে, অনেক দিন পর্যন্ত তারা বাচ্চাদের ব্রেস্ট ফিড করায়। আরেকটা কি, এই আর্লি ইনিশিয়েশন করলে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, যেটাকে ওই যে ক্যাঙ্গারু মাদার কেয়ার অনেক সময় আমরা নাম দিয়ে পড়িয়েছিলাম লো বার্থ ওয়েট লেকচারটাতে, সেই স্কিন টু স্কিন কন্ট্যাক্টের কারণে বাচ্চার বডি টেম্পারেচারও মায়ের সাথে মেনটেন হয়, ঠিক আছে? আরেকটা হচ্ছে গিয়ে কি, প্রোভাইড কোলোস্ট্রাম অ্যাজ দ্য বেবিস ফার্স্ট ইমিউনাইজেশন, যেটা আমি বলেছি, এবং টেক অ্যাডভান্টেজ অফ দ্য ফার্স্ট আওয়ার অফ অ্যালার্টনেস, ঠিক আছে? বাচ্চার প্রতি অ্যালার্টনেসটা কিন্তু বেড়ে যায়, বেবি লার্ন টু সাকল মোর ইফেক্টিভলি অ্যান্ড ইমপ্রুভ ডেভেলপমেন্টাল আউটকামস, এগুলো দেখা গেছে। এই জন্যই বারবার আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিংটাকে এত গুরুত্ব দেওয়া হয়। এখন আসেন, আমরা তো অপটিমাল ফিডিং এর হেডিং এ এই কথাগুলো জানলাম, এটার আরেকটা সুন্দর নাম আছে যে নামটাই আপনার ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেড, সেটার নাম কি শর্ট ফর্মে বলা হয় IYCF, আর যদি বড় করে বলি ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিং প্র্যাকটিস। এটার ভেতরে ওই কমপ্লিমেন্টারি ফিডিংটা স্পেশাল ফোকাসে হবে, এবং ওই ফিডিংটা কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স হতে হবে সেটা আমরা এখানে জানবো। তাহলে একটু জেনে ফেলি IYCFটা কি, এখানে দেখেন কি বলেছি, appropriate infant and young child feeding or IYCF practice include timely initiation of solid, semi-solid or soft foods from age 6 months, feeding small amount and increasing the amount of food and frequency of feeding as the child gets older while maintaining the breastfeeding. This is called IYCF. আমরা কি বুঝতে পেরেছি, একটু রেসপন্স করেন আমাকে। ওকে, তাহলে IYCF টা বুঝলাম, মেইনলি হচ্ছে 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং করার পর আমরা যে সেমি সলিড সলিড খাবারটা দিচ্ছি, এবং সেই খাবারটা বয়সের সাথে কতবার দিব, ফ্রিকোয়েন্সিটা ওঠানামা করবে, অ্যাডজাস্ট করতে হবে, সেই জিনিসটাই হচ্ছে IYCF, যেখানে কিনা ব্রেস্ট মিল্কটা কন্টিনিউ করতে হবে। হয়ে গেল, এরপরে আমরা চলে যাই, চলেন IYCF প্র্যাকটিসের কম্পোনেন্টগুলো কী কী। নাম্বার ওয়ান কম্পোনেন্ট, কন্টিনিউ ব্রেস্ট ফিডিং অর ফিডিং অফ মিল্ক অর মিল্ক প্রোডাক্ট। নাম্বার টু, বিং ফেড সেমি সলিড
solid food a minimum number of time per day according to their age and breastfeeding status. ঠিক আছে, তাহলে এই কমপ্লিমেন্টারি ফিডিংটা আমি বয়সের সাথে সাথে দিনে দুবার দিব না, একবার দিব না, পাঁচবার দিব না, ছয়বার দিব, সেটা আমাকে ফিক্স করতে হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে, কম্পোনেন্ট হচ্ছে বিং ফেড দ্য মিনিমাম নাম্বার অফ ফুড গ্রুপস পার ডে অ্যাকর্ডিং টু দ্য ব্রেস্ট ফিডিং স্ট্যাটাস। তার মানে আমার ফুড গ্রুপস যেটা আছে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, তার যে ভাগগুলো আছে সেটাও আমাকে ঠিকঠাক মতো দিতে হবে। এই হলো IYCF প্র্যাকটিসের কম্পোনেন্ট। এবার চলেন IYCF এ বাংলাদেশের অবস্থা কি। অবশ্যই বেড়েছে, মানুষের সচেতনতা বাড়ছে, একদম 2011-তে যত ছিল এখন 2017-18-তে সেটা 34% হয়েছে IYCF অ্যাকর্ডিং টু BDHS। সো দিস ইজ ভেরি ইমপ্রেসিভ। নাও ইউ নিড টু নো হোয়াট আর দ্য ব্যারিয়ার টু ব্রেস্ট ফিডিং। দেয়ার আর সাম চ্যালেঞ্জেস অর অবস্ট্যাকলস অর ব্যারিয়ার্স for breastfeeding in your country like Bangladesh and also in developing countries. This is very important for your exam also. What are the barriers? What are the obstacles? There are some social barrier, there are some individual barrier, there are some particular breast condition. If you are not going to treat those condition, those medical condition also act as a barrier. Now let me talk about that. Number one barrier for breastfeeding is individual barrier. What are those barrier? Inadequate knowledge of individual person, feeling embarrassment. Okay, ekta ma jokhon notun ma hoy, notun jeta ma hoy, tara ashole khub embarrassed feel kore karo samne breastfeed korate. Etate tar obhyosto hote shomoy lage. ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে গিয়ে কি ইন্ডিভিজুয়াল ব্যারিয়ার, একটা নেগেটিভ পারসেপশন আছে। কিন্তু আপনারা কি জানেন, অনেক শিক্ষিত ফ্যামিলির ভেতরে একটা হচ্ছে মেয়েটা নিজে এবং আরেকটা হচ্ছে হাজবেন্ড নিজে, এই দুজনে মিলে একটা নেগেটিভ পারসেপশন আছে ব্রেস্ট মিল্ক বা ব্রেস্ট ফিড কলারে। যেহেতু তাদের ধারণা ব্রেস্টের শেপটা নষ্ট হয়ে যায়, সো নো নিড to breastfeed the child, eta tara decision nay. But amra etokkhon dhore janlam je breastfeeding er eto gulo ye ache, subidha ache, why not amar sara jibon ami biye korechi ekta bachcha toiri korar jonno, biyer ekta onnotomo condition hocche amar ekta generation toiri hobe, আমাদের কাপলের ভিতরে ভালোবাসা তো থাকবেই ডেফিনেটলি, তার সাথে আমার একটা জেনারেশন তৈরি হবে, সেই জেনারেশনকে আমি ডিপ্রাইভ করে আমরা দুজন কাপল আমার নিজের স্বার্থকে রাখার জন্য আমরা ব্রেস্ট মিল্ক করাবো না, দিস ইজ ভেরি অড। হ্যাঁ, এই যে নেগেটিভ পারসেপশনটা, এটা মানুষকে অ্যাওয়ার করতে হবে। আমার লাইফে যদি হয় আমি জেনারেশনকেই ইনপুট দিব আমাদের লাইফের পাশাপাশি, তাহলে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। এটা একটা খুব ভুল ধারণা যে একেবারে প্রপারলি যদি ব্রেস্টফিড করানো হয় তাহলে আসলে হ্যাঁ কিছুটা তো ডেফিনেটলি এফেক্ট পড়ে, বাট এটা তো মেজর কনসার্ন হতে পারে না যে আমি আমার এই এই ব্যাপারটাকে ফিগার সচেতন হওয়ার জন্য আমি আমার বাচ্চাকে ডিপ্রাইভ করবো। এটা পার্সন টু পার্সন এই পারসেপশনটা আসলে আছে, সেটাকে আমাদের আসলে কিছুটা মিনিমাইজ করে নিয়ে আসতে হবে। আপনি ঝট করে একজনকে বুঝাতে পারবেন না, বাট এটা আমাদেরকে মিনিমাইজ করে নিয়ে আসতে হবে। তবে এখানে একটা প্রশ্ন আছে যেটা আপনারা করতে পারেন আমাকে এবং যেটা আমরা আলোচনাও করি, ম্যাম বিদেশে তো এত ব্রেস্ট ফিডিং করায় না, তাদের বাচ্চারা কি ভালো থাকছে না, প্রশ্নটা কি আসে কিনা একটু বলবেন আমাকে, ইয়েস অর নো, প্রশ্নটা আসে কিনা। আপনারা যদি একটু চোখখান খোলা রাখেন তাহলে দেখবেন বিদেশে সাংঘাতিক ভাবে ব্রেস্ট ফিডিং এখন এনকারেজ করা হয়, ব্রেস্ট মিল্কটাকে ইভেন দো প্রিজার্ভ করা হয়, ব্রেস্ট মিল্ক ব্যাংক পর্যন্ত আছে, ব্লাড ব্যাংকের মতো ব্রেস্ট মিল্ক ব্যাংক পর্যন্ত আছে, মায়েরা সেখানে তাদের ব্রেস্ট মিল্ক জমা রাখে, যারা বিশেষ করে কর্মজীবী এবং যেহেতু তাদের ডে কেয়ার সেন্টার আছে সেখানেও জমা রাখার ইয়ে আছে,
তাদেরকে বিভিন্ন ভাবে এটা আসলে এনকারেজ করানো হয়। আর বিদেশের ফর্মুলা ফিডিং গুলো সেখানে এটা খুব প্রায়োরিটি দেওয়া হয়। সো সেখানে ফুড ফর্টিফিকেশন মানে একটা বুড়া দুধের মধ্যে সবগুলো মিনারেল সবগুলো ভিটামিন এমন ভাবে মিক্স করে দেওয়া হয় যেখানে ঘাটতির তৈরি হওয়ার স্কোপটা কম থাকে। সো দ্যাটস ওয়াই তাদের আর তারা হাইজিন মেনটেন করার ব্যাপার নলেজটা তাদের অনেক হাই, তাদের ওয়াটার সাপ্লাই যেটা সেটা অনেক বেশি পিওর, সেগুলো সব মিলিয়ে তাদের এই বিষয়টা খুব একটা বেশি প্রবলেম ক্রিয়েট করে না। ঠিক আছে, আচ্ছা তারপরে হ্যাঁ জানতে চাচ্ছিলাম ম্যাডাম, দেখা যাচ্ছে যে এখন অতি বয়সী মেয়েদের মাঝে ব্রেস্ট রিকনট্রাকশনটা অনেক পপুলার হচ্ছে, মানে আমি একটা ফিগার সচেতন একটা ইয়েতে পড়েছি, তো ওটাতে আমার মনে হয়েছে এটাতে কি ম্যাডাম বাচ্চাদের ব্রেস্ট ফিডিং এ প্রবলেম হবে না? হ্যাঁ, ব্রেস্ট ফিডিং এ অনেক ধরনেরই প্রবলেম হতে পারে, কারণ আর্টিফিশিয়াল অনেক কিছু দেওয়া হলে ব্রেস্ট ফিডিং এর প্রবলেম একটা থাকতেই পারে। ওটা হয় কি, যেই টাইমে তারা দিচ্ছে সেই টাইমে হয়তো বা তারা মা হয়নি, হ্যাঁ, কিন্তু ওই জিনিসটা ইউজ করার পর তারা যখন আসলে মা হচ্ছে, বিয়ে হচ্ছে, মা হচ্ছে, ব্রেস্ট ফিডিং করাচ্ছে, তখনকার তাদের আসলে একটা ইন্টারভিউ নেওয়া প্রয়োজন। কারণ তখন আসলে সাইড ইফেক্ট হচ্ছে কিনা, ব্রেস্ট মিল্ক ঠিক মতো নামছে কিনা, এগুলো আসলে কিছুটা রিসার্চ করার প্রয়োজন আছে, যেগুলো তথ্য খুব বেশি তথ্য আমাদের কাছে। হ্যাঁ, আমাদের দেশে অনেক পপুলার হচ্ছে, আমি ফিচারটাতে পড়লাম। ইয়া আই নো, আমাদের দেশে অনেক পপুলার হচ্ছে এবং এটা খুব বেশি এখন ইউজ হয়, ঠিক আছে, বাট ওইটা ব্রেস্ট মিল্কের সাথে একটা কেমিক্যাল সাবস্টেন্স বলেন আর ফরেন বডি বলেন, সেগুলো যেহেতু এক্সপোজারে দেওয়া হয়, এটা আসলে ব্রেস্ট মিল্ক সিক্রেশনটা হরমোনের সাথে যায়। সো ব্রেস্ট মিল্ক সিক্রেশনের মেইন বিষয়টা হচ্ছে হরমোন, আর ওই জিনিসগুলো হচ্ছে গিয়ে কেমিক্যাল সাবস্টেন্স বাইরের থেকে দেওয়া হয়। সো ওই কেমিক্যাল সাবস্টেন্সটা যদি আপনার ব্লাডের সাথে না মিশে, তাহলে আসলে ব্রেস্ট মিল্কের ব্যাপারটাতে প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, আমি বুঝাতে পারছি, ওগুলো হচ্ছে স্ট্রাকচারটাকে ইমেজ করে। আর ব্রেস্ট মিল্কটা সম্পূর্ণ আমার অক্সিটোসিন হরমোন রিলিজ হবে, প্রোল্যাকটিন হরমোন রিলিজ হবে, সেটার উপর নির্ভর করে ব্রেস্ট মিল্কটা আসবে। সো দুটার পাথওয়ে যেহেতু ভিন্ন, খুব একটা ইফেক্ট হওয়ার কথা না, বাট এটার এটার জন্য আরো বেশি স্টাডি প্রয়োজন, যে তাদের উপরে স্টাডি প্রয়োজন যারা এগুলো ইউজ করছে এবং আলটিমেটলি তারা কোনো সমস্যা সামনে পাচ্ছে কিনা। বোঝাতে পারলাম? ওকে, তাহলে আমরা একটু আগাই। এরপরের দেখেন ব্যারিয়ারটা হচ্ছে ইন্টারপার্সোনাল ল্যাক অফ সাপোর্ট ফ্রম পার্টনার। হ্যাঁ, এখন ব্রেস্ট ফিডিং একটা মা নতুন মা হয়েছে, সে অভ্যস্ত না যে রাত সারা রাত জেগে তাকে হঠাৎ করেই সেই লাইফটাতে পড়ে গেছে, সারা রাত বাচ্চা কাঁদে, সারা রাত তাকে জেগে ব্রেস্ট ফিডিং করাতে হয়, এই যে বিষয়টা, এটাতে পার্টনারের সাপোর্ট থাকতে হবে। যে রাতের বেলা বাচ্চা যেহেতু মাকে সাপোর্ট দিতে হয় ব্রেস্ট ফিডিং করানোর জন্য, তাতে করে তাহলে মাকে দিনের বেলা তাকে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে যেখানে সে ঘুমাতে পারে। এটা যদি না করতে পারে, যেমন ব্রেস্ট মিল্কটা সে যদি স্কুইজ করে রেখে দেয়, তারপরে সে যদি রেস্ট নেয়, কারণ মায়ের রেস্টটা খুব প্রয়োজন তাকে নর্মাল হেলথে ফেরত আসার জন্য ডিউরিং পিপেরিয়াম এবং ল্যাকটেশনাল পিরিয়ড অলসো। সো এই যে ব্রেস্ট মিল্কটা যদি স্কুইজ করে রেখে দেয়, তাহলে পার্টনারকে সাপোর্ট দিতে হবে যে ওই ওই ব্রেস্ট মিল্কটা তাকে খাওয়াই দেওয়া, অথবা মা যদি রাত জাগে তাহলে দিনের বেলা তাকে ঘুমাতে দেওয়ার সুযোগ করে দিতে হবে। এভাবে কিছু আমাকে ব্যবস্থা করে নিতে হবে। দেন ইনস্টিটিউশনাল একটা ব্যাপার থাকে যার জন্য আমার ব্যারিয়ার থেকে ব্রেস্ট ফিডিং এর, কিরকম রিটার্ন টু ওয়ার্ক অর স্কুল। আমাদের দেশে মেটার্নিটি লিভ কত মাসের বলেন তো? কিন্তু এই উইথ পেমেন্টে দেওয়ার ব্যাপারে বিশেষ করে প্রাইভেট অর্গানাইজেশন গুলো চায় না, কারণ 6 মাস আপনাকে মানে বাসায় রেখে বেতন দিবে এটা তাদের ভালো লাগে না, যেখানে কিনা আমাদের চিন্তা ভাবনা আর একটু উন্নত করতে হবে যে এটা আমার অধিকার, এটা একটা মেয়ের অধিকার। ঠিক আছে, সো মেটার্নিটি লিভে অনেককেই 3 মাসে 4 মাসে ব্যাক করতে হয়, তখন একটা সমস্যায় পড়ে যায়, ব্রেস্ট মিল্কটা প্রবলেম ফেস করে মারা, তখন ওই যে স্কুইজ করে পাম্প করে আমরা অ্যাডভাইস করে রেখে যাবে, এটা 2 বেলা ওই 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা এরকম ভালো থাকে। সো বাসায় যারা কেয়ার গিভার থাকবে তখন তারা এই ব্রেস্ট মিল্কটাকে খাইয়ে দিবে, আর এরকম
কোনো কোনো ক্ষেত্রে এটা সবাই করতে পারে না, তখন তাদের এই ব্যারিয়ারটা তৈরি হয়, ঠিক আছে? আর কমিউনিটির বেলেও কিছু ব্যারিয়ার আছে, কিরকম ডিসকমফোর্ট অ্যাবাউট নার্সিং ইন পাবলিক, এখন মার প্রয়োজন হয়েছে, বাইরে গেছে, ন্যাশনাল এনআইডি কার্ড আপনাকে নিতে হবে, স্মার্ট কার্ড কালেক্ট করতে হবে, আপনি দাঁড়ায় আছেন লাইনে, কারণ আপনার দেশে বিদেশের মতো সেই প্রায়োরিটি নাই যে বিদেশে যেটা আছে কিউতে কোনো ছোট বাচ্চা আন্ডার ফাইভ চিলড্রেন সহ আপনি যদি দাঁড়িয়ে থাকেন, আপনার কোনো কিউ লাইনের প্রয়োজন নাই, সবার আগে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য অটোমেটিক্যালি সব মানুষ লাইন থেকে পিছনে গিয়ে আপনাকে সামনে দিয়ে দিবে, অথবা ওখানে সারাক্ষণ পুলিশরা ঘোরাফেরা করতে থাকে, যখনই দেখে ছোট বাচ্চা সহ মা দাঁড়িয়ে আছে সাথে সাথে তাকে সামনে নিয়ে দিয়ে দেয়। আমি নিজেই এটা কি বলে এনজয় করেছি, আমি যখন লন্ডনে ভিজিটে গিয়েছিলাম, আমার বাচ্চার বয়স তখন 3 বছর চলে মনে হয়, সো তখন এরকম যে কোনো কিউতে দাঁড়াতাম, সুন্দর করে তারাই আমাকে ছেড়ে দিত অথবা সামনে নিয়ে দিত, আমি বাসে উঠতাম তারা আমাকে এই ফ্যাসিলিটিসটা দিত, যেটা আপনার দেশে সব জায়গায় এটা সবাই মেনটেন করে না। সো এই যে একটা মেনটেন করে না পাবলিকলি, যে এখন ইপিআই এর জন্য বাচ্চাকে নিয়ে গেছে, পোস্টনেটাল চেকআপের জন্য নিয়ে গেছে, এত ভিড়ের ভিতরে মানুষজন দাঁড়ায় আছে, মার্কেটে গেছে একটা জরুরি কাজে, সেখানে সে পাবলিকলি ব্রেস্টফিডিং কর্নার নেই, সেই জন্যই মারা এটা অবস্ট্যাকল ফিল করে, ঠিক আছে? আরেকটা হচ্ছে পলিসিগতভাবে, দো উই হ্যাভ পলিসিজ যে আমরা ফর্মুলা ফিডিং এর কোনো অ্যাড দিতে পারবো না, আপনারা এটা ভালো করে জানেন, কোথাও কোনো অ্যাড দেখ দিতে পারবে না, এটা পলিসি, ঠিক আছে? সো এটা আমরা মেনটেন করি, বাট কিছু ম্যাল প্র্যাকটিস হয় ফর্মুলা ফিডিং নিয়ে, সেটা আছে, সেটা এটাও একটা চ্যালেঞ্জ। ওকে, নাও যেটা বলেছিলাম যে কিছু কিছু ব্রেস্টের কন্ডিশন আছে যেটা কিনা চ্যালেঞ্জ হিসেবে অবস্ট্যাকলস হিসেবে কাজ করে, হোয়াট আর দোজ? নাম্বার ওয়ান, সোর নিপল। সোর নিপল মানে কি, বাচ্চা সাক করতে করতে মায়ের নিপল ফেটে যায়, ঠিক আছে, ওখানে সোর হয়ে যায়, ক্র্যাক নিপলও বলা হয়, ফেটে গিয়ে ক্র্যাক নিপল হয়, এই নিপল খুবই পেইনফুল, তখন মা ওই দুধটা বাচ্চাকে টানাতে পারে না, বাট দুধ আসা তো বন্ধ হয় না, এই দুধটা যখন জমতে থাকে এবং এই দুধটাকে যদি স্কুইজ করে ফেলে দেওয়া না হয় বা স্কুইজ করে বাটির চামচ দিয়ে বাচ্চাকে খাওয়ানো না হয়, অনেক মারা এটা জানে না, দুধগুলো কি হয়, ব্রেস্টের ভিতর জমতে থাকে এবং সেটা বের হয় না, কারণ টানালেই ব্যথা পায়, এইটা তখন অ্যাবসেস তৈরি করে ব্রেস্টের ভেতরে, এবং আপনারা অনেকেই জানেন অ্যাবসেস ব্রেস্টে তৈরি হলে সেটাকে ইনসিশন দিয়ে ফাঁকা করে দিতে হয়, অ্যাবসেসটা বের করে, পুঁজ বের করে দিতে হয়, এবং সেইখানে আপনারা যারা প্র্যাকটিস করেন আপনারা জানেন সেইখানে প্রতিদিন ড্রেসিং করতে হয় ব্রেস্টের ভিতরে এত বড় একটা ফাঁকা, এবং সেটার ভিতরে ভিটাডিন দিয়ে দিয়ে গজ দিয়ে দিয়ে ড্রেসিং করতে হয়, যারা করেন তারা জানেন যে এটা কি পেইনফুল জিনিস, রোগী কিভাবে চিৎকার করে এবং এটা নর্মাল হতে অনেক সময় লেগে যায়, সো দিস ইজ ভেরি ক্রিটিক্যাল, এই অ্যাবসেস হওয়ার থেকে অ্যাবসেস যাতে না হয় সেটা প্রিভেন্ট করা ইজি। দেন লো মিল্ক সাপ্লাই, অনেক মায়েদেরই কমপ্লেইন থাকে বুকের দুধ আসছে না, এটা নিয়ে আমি আপনাদেরকে একটু কথা বলি, আমি কিন্তু আজকে একটা কথা বলি, আমি কিন্তু আজকে একটু লেকচার শেষ করব, সো হাবিব যদি মনে করেন নামাজে যাবেন, ডোন্ট ওয়ারি, আপনি নামাজে চলে যাবেন, ইয়েটা লেকচারটা যেহেতু দেওয়া থাকবে এটা আপনি রিডিং করলেই পারবেন, ঠিক আছে? আচ্ছা, লো মিল্ক সাপ্লাই, এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে অ্যাটাচমেন্ট পজিশন ঠিক মতো না জানার কারণে লো মিল্ক সাপ্লাই হয়, আরেকটা হচ্ছে গিয়ে যে বাচ্চাকে দিয়ে সাক করায় না। আমরা বলে দিই যারা প্র্যাকটিস করি, আমরা সবসময় মায়েদেরকে বসিয়ে, আমি করতাম এটা, মায়েদেরকে যখন পোস্টনেটাল চেকআপে আসতো তাদেরকে বসিয়ে আমার সামনে তাদেরকে অ্যাটাচমেন্ট অ্যান্ড ইসে দেখাতাম, আমি কি বলে ওটা পজিশন দেখাতাম, এবং ইনডোরের যত পেশেন্ট থাকতো আমি রাউন্ডে যেতাম, তখন আমি প্রত্যেককে ধরে ধরে এটা আমি নিজ দায়িত্বে করতাম, আমি কারোর উপর ডিপেন্ড করতাম না, সো আমি এটা সবসময় করে দেখাতাম তাদেরকে যে এটা এইভাবে খাওয়াতে হবে, এটা যদি না করেন মিল্ক সাপ্লাই কম আসবে। আরেকটা হচ্ছে ওভার সাপ্লাই, সেই ওভার সাপ্লাইটা কিভাবে ট্যাকেল করতে হয় এটাও মায়েরা জানে না, এটাও চ্যালেঞ্জ। এনগর্সমেন্ট, যেটা আমি বললাম যে দুধ জমে যায় অনেক বেশি, শক্ত হয়ে গিয়ে পুজ হয়ে যায়, ডাক্ট অনেক সময় ব্রেস্ট মিল্কের যে ডাক্ট থাকে সেগুলো আটকে যায়, প্লাগড হয়ে যায়, সেটা একটা প্রবলেম থাকে, এগুলো সর্ট আউট করা যায়। ব্রেস্ট ইনফেকশন, মাস্টাইটিস বলা হয় যেটা আমি বললাম, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, নার্সিং স্ট্রাইক, এটা মানে হচ্ছে গিয়ে মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে নাও বলতে পারে, অনেক সময় সে ডিপ্রেশনে থাকতে পারে, সে কারো করে সাইকোলজিক্যাল তার প্রবলেম হতে পারে, হ্যাঁ, ঠিক আছে? তারপরে ইম্পর্টেন্ট জিনিস, ইনভার্টেড ফ্ল্যাট নিপল অর ভেরি লার্জ নিপল, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা যারা ওয়ার্ডে সার্ভিস প্রোভাইডিং এর সাথে জড়িত আছি তারা আমরা জানি, ইনভার্টেড নিপল যদি আসে আমরা এটা মায়েদেরকে আগে কি করতাম,
সিরিঞ্জটাকে উল্টা করে কেটে, এটা একটা টেকনিক আছে, প্লাঞ্জার দিয়ে টেনে টেনে মাকে বলে দিতাম যে খাওয়ানোর আগে নিপলটাকে টেনে বাইরের দিকে নিয়ে নেবেন এবং সেভাবে ব্রেস্ট মিল্ক খাওয়াবেন। একান্ত যদি বাচ্চা সাপোর্ট না পায় তাহলে মিল্কটাকে স্কুইজ করে পাম্প দিয়ে হোক, যেভাবে হোক স্কুইজ করে বাটি চামচ দিয়ে খাইয়ে দিবেন। এই ছিল ইনস্ট্রাকশন এবং এটাই করতে হয়। আরেকটা হচ্ছে গিয়ে কিছু স্পেশাল কন্ডিশন থাকে যেখানে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে আমরা নিষেধ করি। তার ভিতরে একটা হচ্ছে যেমন ধরেন টিকা না দেওয়া পর্যন্ত হেপাটাইটিস বির মায়েদের বলি যে একটু অপেক্ষা করেন, টিকাটা দিয়ে নেক, তারপরে আপনি ব্রেস্ট মিল্ক খাওয়ান। যেমন ধরেন এইচআইভি কন্ডিশনে আমরা মায়েদের একটা ব্রেস্ট মিল্কের স্পেশাল ইনস্ট্রাকশন আছে, সেটা দিতে হয়, যেটা কিনা আমরা অলরেডি এইচআইভি তো পড়েছি, মনে আছে? সেজন্য আমি এখানে এটাকে ডিটেলস আলোচনা না করলাম। ব্রেস্ট মিল্ক পাবে এইচআইভি তে, বাট ওটার একটা স্পেশাল কন্ডিশন আছে। আচ্ছা যাই হোক, এখন চলে আসি যে এই যে বলেছিলাম যে অ্যাটাচমেন্ট এবং পজিশন যদি ভালো না হয় ব্রেস্ট ফিডিংটা ঠিক মতো হবে না, সেটা নিয়ে একটু কথা বলবো। তাহলে পজিশন কি জিনিস? পজিশন হচ্ছে মাম নিড টু বি কমফোর্টেবল ইদার সিটিং অর লাইং পজিশন, তাকে হয় বসাতে হবে নয় শোয়াতে হবে, বাট আমরা প্রেফার করে বলি যে বসায় খাওয়ানোটা ভালো, ঠিক আছে, ওটাই বেশি। তো মাকে ব্যাক সাইড সাপোর্ট দিয়ে, সে বালিশ হোক দেয়ালের সাপোর্টে হোক, সে বসবে, তারপরে কি করবে, সে নিজেকে পজিশন করবে। এবং ফোর প্রিন্সিপাল আছে, সেটা কি, বেবিজ হেড এন্ড বডি শুড বি ইন আ স্ট্রেট লাইন। তার মানে কি, দাঁড়ান দেখি এটা ছবি রেখেছি কিনা, এই যে এটা বলতে চাচ্ছি যে পজিশনটা কি, মা সোজা হয়ে বসবে, এই যে এই পজিশনটা আমি বলছি আপনাদেরকে, ক্রস ক্রাডল হ্যান্ডেল, হ্যাঁ এটাই আমি সাধারণত সবাইকে দেখাই। সেটা হচ্ছে মা সোজা হয়ে বসবে, দেখেন বাচ্চাকে মা এক হাত দিয়ে ধরেছে কিভাবে, এবং বাচ্চার যে ব্যাক স্পাইন সেটা একদম স্ট্রেইট, এবং সেই স্ট্রেইটে রেখে মা তার হাত দিয়ে সাপোর্ট দিয়েছে এক হাত দিয়ে। আরেক হাত মা কি করেছে, তার ব্রেস্টে হাত দিয়েছে এবং সেই ব্রেস্টে হাত দিয়ে নিপলটাকে বাচ্চার মুখে ঢুকানোর চেষ্টা করছে। বাচ্চার পেট মায়ের পেটের সাথে টাচে থাকবে। এই জিনিসগুলো করে না দেখে ব্রেস্ট মিল্কটা ভালো করে পজিশনিং হয় না এবং আসে না এবং খাওয়াতে পারে না। মারা কি করে, বাচ্চার পেটটাকে মায়ের পেটের সাথে টাচে রাখে না, ঠিক আছে, এটা একটা প্রবলেম। ঠিক এই মায়ের পেট বাচ্চার পেটের সাথে টাচে থাকবে, বাচ্চার বডি এরকম স্ট্রেট থাকবে, বাচ্চার হেডটা মায়ের এই এলবো জয়েন্টে থাকবে, এইটা হলো পজিশন। অ্যান্ড দেন আরেক হাত দিয়ে ব্রেস্ট মিল্কটা খাওয়াবে, গেল পজিশন। এরপরে আসি অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টের ব্যাপারটা হচ্ছে বাচ্চার নিপলটা, আপনি এই ছবিটা খেয়াল করেন কি কি অ্যাটাচমেন্ট, গুড সাইন অফ অ্যাটাচমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। নাম্বার ওয়ান, বাচ্চার মুখটা খুব ওয়াইডলি ওপেন আছে, এটা হলো গুড অ্যাটাচমেন্টের সাইন। নাম্বার টু, মোর অফ দ্য এরিওলা ভিজিবল অ্যাবভ টপ লিপ দেন বিলো বটম লিপ। মানে কি, মানে হচ্ছে দেখেন এই মায়ের যে ব্রেস্টের এরিওলা কালো অংশটা, এটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বাচ্চার ভিতরে ঢোকানো, আর অল্প একটু দেখেন দেখা যাচ্ছে, ঠিক আছে, এবং নিচের এরিওলাটা কম ভিজিবল উপরের এরিওলার থেকে, এটা হচ্ছে কি গুড অ্যাটাচমেন্টের সাইন। আরেকটা হচ্ছে এই অ্যাটাচমেন্টটা যদি ঠিকঠাক হয়, দেখেন বাচ্চার চিকসটা গালটা রাউন্ডের একদম মনে হচ্ছে ফুল রাউন্ড হয়ে আছে। এরপরে হচ্ছে আরেকটা গুড অ্যাটাচমেন্টের সাইন হচ্ছে বাচ্চার চিন, এই যে থুতনিটা মায়ের ব্রেস্টের ভেতরে টাচে থাকবে, বা মায়ের ব্রেস্টটাকে ভেতরের দিকে ঠেলে দিবে, এই যে গুড টাচে আছে, এটা আরেকটা গুড অ্যাটাচমেন্টের সাইন। আরেকটা হচ্ছে এই অ্যাটাচমেন্টটা যদি ঠিকঠাক মতো হয়, আমরা আছি না চলে গেছি, আছি ম্যাডাম, আছি ম্যাম, ওকে, এই অ্যাটাচমেন্টটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে দেখবেন বাচ্চা খুব র্যাপিডলি সাক করছে, কিছুক্ষণ সাক করছে, কিছুক্ষণ দম নিচ্ছে, এটাই গুড অ্যাটাচমেন্টের সাইন, ঠিক আছে। আরেকটা হচ্ছে মায়ের কোনো ব্যথা ট্যাথা হয় না, সুন্দর করে বাচ্চাকে দিয়ে শান্ত মতো সে ব্রেস্ট টানাতে পারে, বাচ্চাও আরাম করে খাচ্ছে। আচ্ছা এটাই হচ্ছে গিয়ে গুড অ্যাটাচমেন্টের সাইন। এখন দেখেন আমি আপনাদেরকে একটা তুলনা কম্পেয়ার করছি, গুড অ্যাটাচমেন্ট ব্যাড অ্যাটাচমেন্ট, এই সি আর ডি হচ্ছে ব্যাড অ্যাটাচমেন্ট, এ আর বি হচ্ছে গুড অ্যাটাচমেন্ট। কি হচ্ছে, যে গুড সাইনগুলো আমি দেখালাম সেই সবগুলো সাইন এটার সাথে রিলেটেড, দেখেন চিন লেগে আছে। এতে করে কি হয়, এই গুড অ্যাটাচমেন্ট হলে যেটা ঘটে সেটা হচ্ছে এই যে হচ্ছে গিয়ে মিল্ক গ্ল্যান্ডগুলো, হ্যাঁ ল্যাকটেটিং গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলোর সাথে সাদা সাদা গ্ল্যান্ড, এটা এই গ্ল্যান্ডগুলোতে দুধ উৎপন্ন মানে দুধ প্রোডাকশন হচ্ছে, মিল্ক প্রোডাকশন হচ্ছে, আর এই কালো কালোগুলো হচ্ছে কি ডাক্ট, এই ডাক্টগুলো সব এই এরিওলাতে এসে জমা হচ্ছে, ঠিক আছে। এই অ্যাটাচমেন্টটা যদি গুড হয় বাচ্চার দুই
ঠোঁটের চাপে এরিওলাতে যতগুলো ডাক্ট আছে সেই ডাক্টের উপরে চাপ পড়ে, চাপ পড়ার সাথে সাথে এই সিগন্যালটা গ্ল্যান্ডে চলে যায়, গ্ল্যান্ডগুলো মিল্কগুলোকে ইজেক্ট করে এবং সবগুলো দুধ বাচ্চার পেটে যায়। এটা হলো গুড অ্যাটাচমেন্টের ফায়দা। দেখেন ব্যাড অ্যাটাচমেন্ট যখন হয় সেটা কি, বাচ্চার পেটের সাথে মানে থুতনির সাথে মায়ের ব্রেস্টের কোনো সাপোর্ট নাই, শুধুমাত্র মা নিপল দিয়ে বাচ্চা নিপলটাকে সাপ করছে, এরিওলাতে কোনো চাপ পড়ছে না। তাহলে কি হচ্ছে দেখেন, এরিওলাতে চাপ না পড়ার কারণে, যে এই জায়গাটা এরিওলা, এটাতে চাপ না পড়ার কারণে ম্যাক্সিমাম মিল্ক গুলো এই এরিওলাতেই বসে থাকছে, বাচ্চার পেটে আর যাচ্ছে না, অল্প অল্প যাচ্ছে, তাতে করে কি হচ্ছে বাচ্চার পেট ভরছে না, আর মারা এসে কমপ্লেন করছে আমার বাচ্চা দুধ পাচ্ছে না। ঠিক আছে, সো অ্যাটাচমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু এস্টাবলিশ আ সাকসেসফুল ব্রেস্ট ফিডিং, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা যাই কমপ্লিমেন্টারি ফিডিং। So complementary feeding defined as the process starting when breast milk alone is no longer sufficient to meet the nutritional requirement of infant and therefore other food and liquids are needed along with the breast milk. So the characteristics of complementary feeding, bole rakhi each and every one apnara, you are going to be asked in the Viva exam what are the characteristics of a complementary food. So your answer will be number one, complementary foods should be rich in energy, protein and micro and macronutrients, particularly iron, zinc, calcium, vitamins A, C and folic acid should be there. It should be clean and safe, no harmful chemical or toxins or no bones or heartbeats will be there. That may shock a child, that means golay atke jabe. Not too spicy or salty, easy for child to eat, liked by the child, locally available, affordable and easy to prepare. This may be solid or semi-solid according to the age of your babies. ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম ক্যারেক্টারিস্টিক্স গুলো কমপ্লিমেন্টারি ফিডিং এর কি কি হবে। সিএফ এর ক্যারেক্টারিস্টিক্স গুলো খুব ইম্পর্টেন্ট। নাও recommended practice for breastfeed children 6 to 24 months, complementary food air recommendation, dekhen continue frequent on demand breastfeeding, eta the number one recommendation, complementary feeding er pashapashi including night feeding or for infant, introduce complementary food beginning after completion of 6 months, that is 180 days, increase food quantity as the child ages while maintaining frequent breastfeeding, energy need from complementary food 6 to 8 months 200 kilocalorie per day, 9 to 11 months 300 and 12 to 14 months 550 kilocalorie per day. তাই যদি হয় ওই ক্যালোরি কাউন্টের মাথায় রেখেই আমাদের ফিডিংটা কতবার দিতে হবে, ফ্রিকোয়েন্সি 6 to 8 months জন্য 2 to 3 times, 9 to 11 months জন্য 3 to 4 times, 12 to 14 months জন্য 3 to 4 times. অফার নিউট্রিয়াস স্ন্যাক্স 1 to 2 times পার ডে অ্যাজ ডিজায়ার্ড, স্ন্যাক্স দিতে বলেছে এটার মধ্যে। সো দিজ আর কমপ্লিমেন্টারি ফিডিং শিডিউল। ঠিক আছে, এখন আসি কমপ্লিমেন্টারি ফুড ফিজিওলজিক্যাল বেসিস অফ স্টার্টিং কমপ্লিমেন্টারি ফুড, কোন বছরে মানে কোন বছরের বাচ্চাদের কিরকম ফুড দিব কমপ্লিমেন্টারি, সেটা কি লিকুইড হবে, সেটা কি সলিড হবে না সেমি সলিড হবে, না ম্যাশড হবে, না ফ্যামিলি ফুড হবে। দেখেন বলা আছে 12 মাস থেকে 24 মাস, মানে 1 থেকে 2 বছরের বাচ্চাদের ফ্যামিলি ফুডেই অভ্যস্ত করা ভালো, বাকিগুলো দেখেন এখানে লিকুইড সেমি সলিড থিন এগুলোভাবে দেওয়া আছে, আমরা এটা একটু দেখে নিব। এখন দেখেন মারা এসে একটা কথা সবসময় বলে, আমার বাচ্চার পেট ভরে না, বাচ্চা কান্দে। মনে রাখবেন অ্যাটাচমেন্ট ঠিক মতো হয় না, ব্রেস্ট মিল্কটা পুরোপুরি পায় না দেখে পেট ভরে না পেট ভরে না বলে, তখন মায়েদেরকে শান্ত করার জন্য আমাদেরকে যেটা বলতে হয় সেটা হচ্ছে একটা বাচ্চার স্টমাকের সাইজ হচ্ছে সেই পেটের ভিতরে 20 ml এর বেশি আটবে না। এখন 20 ml হিসাব করে চা চামিচের 1 চামচ সমান সমান 5 ml, এই হিসাবটা জানি তো না, চা চামিচের টিস্পুন 1 teaspoon ইকুয়াল টু 5 ml। সো তাহলে 5 চামচ এখানে ঠিক কিনা, 4 5 20 4 চামচ বাচ্চার লিকুইডের ধারণ ক্ষমতা, সো তাকে আমাকে সেইভাবেই দিতে হবে। আর দেখেন যখন 200 ml, 1 year old স্টমাক ক্যাপাসিটি হবে হচ্ছে গিয়ে 200 ml, মানে হচ্ছে 40 চামচ, এর বেশি আমাকে ঠুসে ঠুসে বাচ্চাকে খাওয়ানোর কোনো দরকার নেই, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এরপরে আমরা চলে যাই আর্টিফিশিয়াল ফিডিং যখন আমরা দেই তার রিস্কগুলো কি কি।
এগুলো আপনারা অলরেডি জানেন, ডায়রিয়া হবে, পারসিস্টেন্ট ডায়রিয়া, ম্যালনিউট্রিশন, মর্বিডিটি, মর্টালিটি, মা বিকাম প্রেগনেন্ট সুনার, অ্যালার্জিক রিয়েকশন হতে পারে, রিস্ক অফ সাম ক্রনিক ডিজিজ হতে পারে, ওভারওয়েট হতে পারে, আইকিউ তাদের কম হতে পারে, এনিমিয়ার চান্স বেড়ে যেতে পারে, মায়ের ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সারের চান্স বেড়ে যেতে পারে। এগুলো হচ্ছে রিস্ক অফ আর্টিফিশিয়াল ফিডিং, যেটা আপনাদেরকে জিজ্ঞেস করা হবে, ঠিক আছে? এই হলো ব্রেস্ট ফিডিং পলিসি। সো ব্রেস্ট ফিডিং বাচ্চার রাইট, মায়ের রাইট, চাইল্ড সার্ভাইভালের জন্য ব্রেস্ট ফিডিং ইনিশিয়েটিভ আমাদেরকে অবশ্যই নিতে হবে। এই যে সেই চাইল্ড সার্ভাইভাল প্রোগ্রামসগুলো আছে, যেটা কিনা আমাদেরকে অলরেডি আমরা পড়েছি, এটা আমি এই জন্য যাচ্ছি না, বাট এই চাইল্ড সার্ভাইভাল আপনাদেরকে একটু জানতে হবে দেখে এখানে আমি আবার রেখেছি। এই হলো আমাদের ব্রেস্ট ফিডিং এর যে লেকচারটা সেটা। এখন আমি যাব আরেকটা লেকচার, যেটা লাস্ট লেকচার, যেটা দিয়ে আমি আসলে এই চাইল্ড হেলথ কোর্সটা শেষ করব, সেটা হচ্ছে চাইল্ড রাইটস অ্যান্ড অ্যাবিউজ। এটা খুব ইজি, সেজন্য আমি দৌড়ে দৌড়ে শেষ করব। দেখেন, বাচ্চাদের কিছু রাইট আছে এবং বাচ্চারা অ্যাবিউজের শিকার হয়। বাচ্চারা অ্যাবিউজের মধ্যে চাইল্ড লেবার একটা, আবার বাচ্চাদের অ্যাবিউজের ভিতর ফিজিক্যাল অ্যাবিউজ, মারপিট, সেক্সুয়াল অ্যাবিউজ, ইমোশনাল অ্যাবিউজ, এই অ্যাবিউজগুলো আমরা জানি অলরেডি। এই রাইটসগুলো চলেন আমরা একটু দেখে নিই, যেটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে স্লাইডটা, ওকে ওকে, যেটা রাইটস এর আগে যেটা আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু WHO চিলড্রেন কারা ছিল 0 to 18 মান্থ, সরি 0 to 18 ইয়ার্স। এখন কিছু ল অনুযায়ী বয়স ভাগ করা হয়, যেহেতু চাইল্ড রাইট, চাইল্ড লেবার এগুলোর সাথে জড়িত। ক্রিমিনাল অ্যাক্ট অনুযায়ী চাইল্ড এইজ বলা হচ্ছে 7 to 12 ইয়ার্স পর্যন্ত, মানে 12 ইয়ার্স পর্যন্ত চিলড্রেন ধরা হয় ক্রিমিনাল অ্যাক্ট অনুযায়ী, জুবিনাইল অ্যাক্ট বলা হয়, ঠিক আছে? এই যে ক্রিমিনাল অ্যাক্ট একটা অনুযায়ী 12 বছর, জুবিনাইল অ্যাক্ট অনুযায়ী আবার বয়েজদের 16 বছর, গার্লসদের 18 বছর। চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার দেশে ছেলেরা 21 বছরের আগে বিয়ে করতে পারবে না, মেয়েরা 18 বছরের আগে বিয়ে করতে পারবে না, তাহলে চাইল্ড ম্যারেজ হবে। আবার লেবার ল অনুযায়ী 15 ইয়ার্স এর নিচে আপনি লেবার ল হবে, 15 ইয়ার্স হয়ে গেলে তখন সেটাকে আর চাইল্ড লেবার বলা হবে না। আবার কোনো কোনো জায়গায় 14 ইয়ার্সকে লেবার ল ধরা হয়। আমাদের দেশে বাংলাদেশে চাইল্ড লেবার গার্মেন্টস এর জন্য হচ্ছে গিয়ে 14 ইয়ার্স, 14 ইয়ার্স এর নিচের বাচ্চাদেরকে গার্মেন্টস এ ঢুকানো নিষেধ, 14 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ গার্মেন্টস এ ঢুকতে পারবে, ঠিক আছে? এই জন্য কিছু ইন্টারন্যাশনাল, ওই যে ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা, সেইটার অনুযায়ী এবং কিছু ক্রিমিনাল অ্যাক্ট অনুযায়ী এই বয়সগুলোকে ভাগ করা হয়েছে। আমরা চাইল্ড ম্যারেজের বয়সটা মনে রাখবো, বাংলাদেশের গার্মেন্টস এর বাচ্চাদেরকে কখন ঢুকানো হয়, 14 বছর হচ্ছে কাট অফ লেভেল, এটা মনে রাখবো, আর হচ্ছে গিয়ে জুভিনাইল অ্যাক্ট অনুযায়ী মনে রাখবো, এই তো। এবার চলেন চাইল্ডস রাইট, আমরা UN ইউনাইটেড নেশন কনভেনশন অনুযায়ী চাইল্ড রাইটস গুলো কি কি। নাম্বার 1, রাইট টু সার্ভাইভাল, বাচ্চাদের রাইট আছে বেঁচে থাকার, ঠিক আছে? নিউট্রিশন পাওয়ার, রাইট টু প্রোটেকশন, আমি ইচ্ছা করে এটার ভেতরে যাব না, খুব ইজি জিনিস, হেডিং গুলো দিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা রিডিং করলে পারবেন। রাইট টু প্রোটেকশন, তারা নিজেদেরকে প্রোটেকশন থেকে, অ্যাবিউজ থেকে, প্রোটেকশন থেকে, হিউম্যান ডিগ্রেডিং কোনো ট্রিটমেন্ট থেকে, নেগলিজেন্স থেকে, তাদের রাইট আছে নিজেদের প্রোটেকশন পাওয়ার। দেন রাইট টু ডেভেলপমেন্ট, তাদের লেজার টাইম দিতে হবে, তাদেরকে খেলাধুলার জন্য দিতে হবে, এগুলোর অধিকার তাদের আছে। রাইট টু পার্টিসিপেশন, বিভিন্ন জায়গায় তাদের নিজেদের মতামত এক্সপ্রেস করার রাইট তাদের আছে। আমরা ফ্যামিলিতে কি করি, আরে তুমি রাখো তো, তুমি তো বাচ্চা, তুমি এই বিষয়ে কথা বলো না, কিন্তু ওই বাচ্চাটা যে একটা ওপিনিয়ন দিচ্ছে একটা বিষয়ে, সেটা এনকারেজ করতে হবে আপনাকে, এটা তার রাইট। বাট আমরা এইসব রাইট মানি না, বাচ্চাদেরকে সবসময় আমরা নেগলেক্ট করি অথবা আন্ডার এস্টিমেট করি, যার জন্য বাচ্চাদের ভিতরে ক্ষোভ তৈরি হয়, সেখান থেকে বাচ্চারা সাইকোলজিক্যালি এফেক্টেড হয়। সাইকোলজিক্যালি এফেক্টেড হলে তাদের মেন ফিজিক্যাল এফেক্ট, তারা ফিজিক্যালিও এফেক্টেড হয় অনেক সময়। সো এই কথাগুলোই, এই যে বড় হেডিং এ যে আমরা 4টা রাইট দেখলাম, এই রাইট গুলোকেই আমরা এখানে বিভিন্ন সময়ে, এই যে রাইট টু হেলথ, ওই রাইটের মধ্যে রাইট টু হেলথও আছে, রাইট টু প্রোটেকশন যেটা বললাম সেটা বর্ণনা দেওয়া আছে,
রাইট টু স্পেশাল প্রোটেকশন সেটারও বর্ণনা দেওয়া আছে, যেমন আর্লি ম্যারেজ, ফিমেল জেনিটাল মিউটিলেশন, এই জায়গাগুলো থেকে একটা বাচ্চা সেক্সুয়াল অ্যাবিউজ, এই জায়গাগুলো থেকে বাচ্চার প্রোটেকশন পাওয়ার রাইট আছে, এগুলোই বলা হয়েছে। রাইট টু এডুকেশন তো ডেফিনেটলি বেসিক, যে পাঁচটা রাইট না চারটা রাইট একটা হিউম্যানের থাকে, সেই রাইটগুলো বাচ্চাদেরও আছে। বাচ্চাদেরকে নাম ধরে ডাকা, বাচ্চাদেরকে নাম ধরে ডাকতে হবে, এটাও তাদের রাইট। এই পিচ্ছি, এই বাবু, এই সোনা, এই জাদু, এই এই কথাগুলো বলা যাবে না, বলা হয়। ইউএন কনভেনশন রাইট অনুযায়ী বাচ্চাকে নাম ধরে ডাকো, সেটাতে সে মানে নিজেকে বেশ প্রাউড ফিল করে যে আমাকে নাম ধরে ডাকছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আছে। বাবু খাইছো, তো বাবু খাইছো তো আবার অন্য জিনিস, সেটা তো আর এটার সাথে যায় না, সেটা আবার অন্য লেভেলের জিনিস। সো এই হলো আমাদের চাইল্ড রাইটস, এইটুক জানলেই হবে রাইটগুলো কি কি, এটা জানার জন্য খুব বেশি এফোর্ট দিতে হবে না। এবার আসি চাইল্ড অ্যাবিউজ। আমরা অলরেডি জানি অ্যাবিউজ কয় ধরনের, যেটা কিনা জেন্ডার বেস ভায়োলেন্স যেটা পড়েছেন সেখানে যা, এখানেও বাচ্চাদের ক্ষেত্রে তা। তাই যদি হয় চাইল্ড অ্যাবিউজের একটা বলতে কি বোঝাই সেটার একটা আপনাদেরকে একটু জিজ্ঞেস করবো আমরা, এবং এই চাইল্ড অ্যাবিউজটা এই যে ডেফিনেশনটা আপনারা একটু রিডিং করবেন। WHO একটা অ্যাবিউজের ডেফিনেশন দেওয়া হয়েছে, একদম ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্থ না করো, আমাদেরকে এক্সপ্লেন করতে পারলে উই আর গোয়িং টু বি হ্যাপি ফর ইউ। সো এটা গেল একটা ডেফিনেশন পড়লে হবে। এরপরে হচ্ছে টাইপস, দেখেন ফিজিক্যাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ, ইমোশনাল অ্যান্ড নেগলেক্ট। নেগলেক্টটা দেখেন সবচেয়ে বেশি, এবং আমরা বুঝিই না আমরা বাচ্চাকে কিভাবে নেগলেক্ট করি, এটা বুঝিই না আমরা, তা দূরও বাচ্চা তো, ঠিক আছে? আচ্ছা, আপনি অফিস থেকে আসছেন, বাচ্চা আপনাকে একটা কিছু বলতে চাচ্ছে, আপনি নেগলেক্ট করলেন, হয়তো বা বাচ্চাটা এটাই বলতে চাচ্ছিল যে তুমি যে আমাকে যার কাছে রেখে গেছো সে আমাকে মেরেছে। আর সেই বাচ্চা যদি বলতে না পারে, আজকাল তো আপনারা বিভিন্ন ধরনের সিসিটিভির ফুটেজ দেখেন যে কেয়ার গিভাররা কি ধরনের অ্যাবিউজ করতে পারে বাচ্চাদেরকে, সো আপনাকে বাসায় এসে বাচ্চাকে লাগলে সরেজমিনে এক্সামিন করতে হবে যে বডির কোথাও দাগ আছে কিনা, মারের দাগ আছে কিনা, বাচ্চাটা কোনো ধরনের স্পেশাল কোনো সাইন সিমটম শো করছে কিনা। আর যদি বাচ্চা কথা বলতে পারে তাহলে বাচ্চাটা আপনাকে কিছু বলতে চাচ্ছে, সেটা মনোযোগ দিয়ে শোনেন। সো দিজ আর দ্য টাইপস অফ চাইল্ড অ্যাবিউজ। সো এইটারই বর্ণনা আমরা দিয়েছি, ফিজিক্যাল অ্যাবিউজ কোনগুলো। ফিজিক্যাল অ্যাবিউজের ভিতরে মারামারিটাই বেশি, এর ভেতরে খুব ইম্পর্টেন্ট দুটো সিমটম আছে। একটা হচ্ছে ব্যাটার্ড চাইল্ড সিমটম, মানে বাচ্চাকে মারাত্মকভাবে মারা হয়েছে, বাচ্চার চোখের নিচ কালো কালো কালশি পড়ে গেছে, বাচ্চার ব্রুইজ তৈরি হয়ে গেছে, এটাকে বলা হয় ব্যাটার্ড চাইল্ড সিন্ড্রোম। বিদেশে এই বিষয়টা বেশি হয়, প্যারেন্টসরা আসলে রেডি থাকে না, ওরা আসলে ফ্যামিলি ক্রিয়েট করা এবং সেই ফ্যামিলিকে মেনটেন করা ওই বিদেশের কালচারে একটু কম আছে। তারা অনেক মারা ছোট বাচ্চাকে পালতে হয় সেটার জন্য, বাচ্চাকে জন্ম ঠিকই দিয়েছে কিন্তু ওইটা তাদের নাকি লাইফটাকে হ্যাম্পার করে, এই জন্য অনেক সময় তারা এই ব্যাটার্ড চাইল্ড সিন্ড্রোম তৈরি করে, এবং এটা হসপিটালে অনেক রিপোর্ট হয় কেস, সাংঘাতিকভাবে বাচ্চাকে মারে, এটা ব্যাটার্ড চাইল্ড সিন্ড্রোম বলা হয়। ফিজিক্যাল অ্যাবিউজের মধ্যে দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা ব্যাটার্ড চাইল্ড সিন্ড্রোম আর একটা শেকেন বেবি। কি বলা হয়, আমরা বাচ্চাকে ধরে ঝাঁকাই, এই ঝাঁকানোটা অনেক সময় আদরের জন্য ঝাঁকানো হয়, আবার এই ঝাঁকানোটা অনেক সময় অ্যাবিউজ করার জন্য ঝাঁকানো হয়। তুই এত পটি করিস কেন, তুই এত জিনিস নষ্ট করিস কেন, এত ডাইপার আমাকে বদলাতে হবে কেন, এগুলো অনেক জিনিস থাকে এই বাচ্চাকে ধরে ঝাঁকানো। এতে করে বাচ্চার কি ক্ষতি হয়, বাচ্চার ব্রেইন হ্যামারেজ হয়, ব্রেইনে ব্লিডিং হয়, রেটিনাল হ্যামারেজ, বাচ্চার চোখে ব্লিডিং হয়, বাচ্চা অন্ধ হয়ে যায়, এবং বাচ্চার কিছু ফ্র্যাকচার হয়, ঠিক আছে? সেইটাই বলা হয় শেকেন ইনফ্যান্ট। তাহলে আমরা অ্যাবিউজের ভিতরে দুটো ইম্পর্টেন্ট জিনিস শিখে ফেললাম। এরপরে আসি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাবিউজের ভিতরে, কর্পোরাল পানিশমেন্ট। বাচ্চা স্কুলে গিয়েছে, ওখানে টিচার তাকে পানিশমেন্ট দিয়েছে, একটা হচ্ছে সূর্যের দিকে কান ধরে তাকিয়ে থাক, এতে করে আলট্রাভায়োলেট রে দিয়ে বাচ্চার চোখের ক্ষতি হয়ে গেল, আরেকটা হচ্ছে গিয়ে বেদ দিয়ে মারলো, অথবা আপনারা জেনেছেন যে স্টিক বাচ্চার আম্বিলিকাসের ভিতর ঢুকিয়ে এক বাচ্চাকে মেরেই ফেলছে, ঠিক আছে? এগুলো কর্পোরাল পানিশমেন্ট, যেটা হচ্ছে কি স্কুলে হতে পারে অথবা বাচ্চাটা যেখানে কাজ করছে সেখানে হতে পারে, যেমন গ্যারেজে কাজ করে, আমাদের দেশের অনেক রিপোর্ট আসছে যেগুলো কিনা ওই যে বলেছিলাম যে অ্যানাসের ভেতরে গাড়ির গ্যারেজের পাম্পের চাকার পাম্পের ইয়েটা নজলটা ঢুকিয়ে দিয়ে পাম্প করে তাদেরকে, এগুলো সব কর্পোরাল পানিশমেন্ট, এবং এগুলোতেও বাচ্চা ভায়োলেন্সের শিকার হয়। এরপরে আসি ইমোশনাল ভায়োলেন্স, বাচ্চাকে রাগারাগি করা, বকাবকি করা, তাদেরকে খুব রুড ব্যবহার করা, এগুলো হচ্ছে গিয়ে ইমোশনাল। এরপরে হচ্ছে নেগলেক্ট, যেটা আমি বললাম,
যে বাচ্চাকে নেগলেক্ট করা ঠিক হবে না, সে যদি কিছু বলতে চায় তার কথাটা শুনবেন, এটা আমাদের মায়েদের প্যারেন্টসদেরকে বোঝাতে হবে। আর সাইকোলজিক্যাল নেগলেক্ট, কাছাকাছি ইমোশনাল সাইকোলজিক্যাল আর নেগলেক্ট, এগুলো সবই কাছাকাছি, বাট এগুলোকে অ্যাবিউজ আলাদা হিসেবেও দেখানো যায়। সো এই হলো চাইল্ড অ্যাবিউজ। ইম্পর্টেন্ট অ্যাবিউজ হলো সেক্সুয়াল অ্যাবিউজ। এই সেক্সুয়াল অ্যাবিউজ অথবা এই শব্দটাকে বলা হয় চাইল্ড মলেস্টেশন। এটা শুধুমাত্র চাইল্ডদের ক্ষেত্রে না, ওমেন মলেস্টেশনও আছে, অ্যাডোলেসেন্ট মলেস্টেশনও আছে। সেগুলো কি চাইল্ড অ্যাবিউজ, কী কীভাবে হতে পারে? এই যে অনেকভাবেই হতে পারে, ঠিক আছে? সেটার একটা হচ্ছে গিয়ে দেখেন কন্ডিশনটাকে বলা হয়, এক মিনিট শেষ, ভয়েরিজমটা আপনার মেইনলি হচ্ছে গিয়ে ধরেন বাচ্চাটাকে এনে, বাচ্চাটাকে ধরেন নেকেড করে দিল, করে দিয়ে আরেকজন পার্সন তার প্লেজারটা নিচ্ছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কিন্তু চিলড্রেনদেরকে এটা দিয়ে কিন্তু অ্যাবিউজ করা হয়, যে ডেকে এনে তার প্রাইভেট পার্ট দেখা, তাকে নেকেড করা, এই জিনিসগুলোকে ভয়েরিজম বলা হয়। এরকম আছে, ফন্ডলিং আছে, চাইল্ড প্রস্টিটিউশন আছে, তারপরে আর কি কি পড়ছি, চাইল্ড পর্নোগ্রাফি, এগুলো তো আমরা বুঝতেছি। তার ভিতরে ফন্ড লিংকটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই সেম জিনিস অ্যাকচুয়ালি, ফন্ড লিংকটাও একই জিনিস। যেমন ধরেন বাচ্চাকে জোর করে কেউ কিস করে, ঠিক আছে, এই যে একটা জিনিস, এটা কিন্তু ফন্ডলিং এর আন্ডারে পড়ে। সো এরকম চাইল্ড অ্যাবিউজ করার ক্ষেত্রে এগুলো করা হয়, সরাসরি প্রস্টিটিউশনে, পর্নোগ্রাফিতে, ইন্টারকোর্সে, সডোমিতে, বাচ্চাদেরকে দিয়ে ওরাল জেনিটাল স্টিমুলেশন করানো হয়, ভার্বাল স্টিমুলেশন করা হয়, বাচ্চাদেরকে ওই যে ওপেন করে এক্সিবিশনিজম করা হয় নেকেড করে, এগুলো সবই হচ্ছে বাচ্চাদেরকে অ্যাবিউজ করার কিছু প্রক্রিয়া। সো দিজ আর দ্য এক্সাম্পল অফ চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, ঠিক আছে? এখন আসি চাইল্ড অ্যাবিউজ পাবলিক হেলথে যেটা দরকার হয়, চাইল্ড অ্যাবিউজের পেছনে কিছু রিস্ক ফ্যাক্টরস আছে। এই রিস্ক ফ্যাক্টরস গুলো বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করেছি, এই জন্য আমি খুব ডিটেলস এগুলোর যাব না, আপনাকে আমি একটু লাইন ধরিয়ে দিচ্ছি। যেমন কিছু সোশ্যাল রিস্ক ফ্যাক্টরস আছে, যেমন ধরেন আপনার সোসাইটিতে যদি ক্রাইম রেটটা অনেক বেড়ে যায়, সেখানে বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়ে সেক্সুয়াল অ্যাবিউজ করা, কারণ আপনার কমিউনিটিতে ক্রাইম বেড়ে গেছে, সব ক্রিমিনালসরা ঘোরাফেরা করছে, তাদের কোনো বিচার হচ্ছে না, তারা তারা জানছে যে আমার কোনো শাস্তি হয় না, তারা কিছু পারভার্টেড অ্যাক্টিভিটিতে জড়িয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার কিন্তু চাইল্ড অ্যাবিউজ বেড়ে যাবে, ঠিক আছে? সোশ্যাল সার্ভিসগুলো যদি ঠিকমতো কাজ না করে, কোনো সোশ্যাল ওয়েলফেয়ার যদি কাজ না করে, যে ঠিক আছে ও এই কাজটা করছে, ও শাস্তিটা দিয়ে দিই, তাহলে আর জীবনে ও এটা করবে না, হ্যাঁ, এগুলো কিন্তু একটা বিরাট রোল আছে। দেন প্যারেন্ট রিলেটেড রোল, ওই যে নেগলিজেন্সি, এই যে আমরা যে নেগলেক্ট করি, সেটা একটা রোল। টিনেজ প্রেগনেন্সি যদি হয়, ওই প্রেগনেন্ট টিনেজ মাটা আপনার বাচ্চার চাইল্ড অ্যাবিউজটা আসলে ঠেকাতে পারবে না। হ্যাঁ, টিনেজ মা তো নিজেই বুঝে না যে আমার বাচ্চাটাকে কেউ অ্যাবিউজ করতে পারে। ইমোশনাল ইম্যাচুরিটি এই টিনেজ প্রেগনেন্সিতে থাকে, অথবা খুব আর্লি প্রেগনেন্সিতে থাকে, সেটার সেটার একটা ব্যাপার আছে। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের জন্য। আরেকটা হচ্ছে গিয়ে প্যারেন্ট রিলেটেড তো বলে ফেললাম, আর আরেকটা হচ্ছে চাইল্ড রিলেটেড। এটা আসলে কিছুটা হ্যান্ডিক্যাপ বাচ্চা যারা আছে তারা অ্যাবিউজের শিকার বেশি হয়, বাট ওই যে প্রি ম্যাচিউরিটি আর লো বার্থ ওয়েট যেটা এখানে আমরা লিখেছি, এটা আসলে রিসার্চে পাওয়া গিয়েছে। এটা আপনারা পরীক্ষার হলে এই জন্য বলেন না, কারণ এটা আপনারা এস্টাবলিশ করতে পারেন না, কারণ যদি আপনি প্রি ম্যাচিউরিটি আর লো বার্থ ওয়েট বলেন, তাহলে আবার জিজ্ঞেস করতে পারে যে এটা কিভাবে করে। সো বেটার নট টু ইনভাইট এনি স্পেশাল কোয়েশ্চেন ইন ভাইভা, মানে আপনি এমন কোনো কিছু বলবেন না যেটা আপনাকে আরেকটা কোয়েশ্চেন ইনভাইট করে, আপনি আমাদেরকে করতে বাধ্য করে। সো এই তিন চারটা পয়েন্ট বললেই আমরা খুশি হয়ে যাবো, ওইটুকুর মধ্যেই রাখবে। এবার আসি চাইল্ড অ্যাবিউজ করলে কী কী হেলথ কনসিকোয়েন্সেস হয় একটা বাচ্চার।
ফিজিক্যাল হেলথ কনসিকোয়েন্সেস হয়, ঠিক আছে, যেগুলো আমরা অলরেডি দেখেছি, ব্রেন ইঞ্জুরি, ব্রুইজ, স্কল, এগুলো হয়, ডিসএবিলিটি ফ্র্যাকচার এগুলো হয়। এছাড়া সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ কিছু কনসিকোয়েন্সেস হয়, রিপ্রোডাক্টিভ হেলথ প্রবলেম হয়, সেক্সুয়াল ডিসফাংশন হয়, এইচআইভি এইডস হতে পারে, আনওয়ান্টেড প্রেগনেন্সি হতে পারে। আরেকটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল কিছু কনসিকোয়েন্সেস হতে পারে, সেই বাচ্চাগুলো বড় হয়ে অ্যালকোহল ড্রাগ, বড় মানে কি, সে যদি অ্যাডোলেসেন্ট হয় তখনও তো সে 18 বছর বয়সের মধ্যে, সে তো বাচ্চাই, সো বিভিন্ন ধরনের ডিপ্রেশনে যেতে পারে, সুইসাইড টেন্ডেন্সি হতে পারে, এগুলো স্লিপ ইটিং ডিসঅর্ডার হতে পারে, এগুলো হচ্ছে তার সাইকোলজিক্যাল কনসিকোয়েন্সেস। সো এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় প্রতিটা ক্ষেত্রে যে কি করে তাহলে আমরা চাইল্ড অ্যাবিউসটা আমার সমাজ থেকে আমরা বাঁচাতে পারি, তাহলে প্রথম কথা হবে যে ফ্যামিলিকে আসলে প্রথমে রোলটা প্লে করতে হবে। ফ্যামিলিকে বুঝতে হবে বাচ্চার সাথে কমিউনিকেশনটা এস্টাবলিশ করা কত জরুরি, বাচ্চা যে কিছু বলতে পারে, বাচ্চা যে তার একটা মতামত দিতে পারে সেটা আমাকে বুঝাতে হবে। 2 নম্বর হচ্ছে কমিউনিটিকেও বুঝাতে হবে যে তোমরা অ্যালার্ট হও, ঠিক আছে, তোমরা লাগলে কমিউনিটিতে একটা সোশ্যাল গ্রুপ তৈরি করো, যে তোমার কমিউনিটিতে যদি কোনো ধরনের অ্যাক্টিভিটিস এরকম হয় তোমরা প্রোটেকশন দিবে, এরকম একটা করতে পারো। কমিউনিটি পিপুলকে অ্যাওয়ার করতে হবে যে এই ধরনের প্রবলেম হতে পারে, তোমরা তোমার বাচ্চাকে সেফ সাইডে রাখো, বাচ্চাকে ছেড়ে দিবা না, বাচ্চাকে মনিটর করো কোথায় যাচ্ছে, কোন বাসার ভিতর ঢুকছে, কোন বাসায় টিভি দেখতে যাচ্ছে, কোন বাসায় টিভি দেখতে যাচ্ছে কিনা, যে বাসায় বড় ছেলে আছে সেই বাসায় আমি আমার মেয়ে বাচ্চাকে পাঠানোর আগে 10 বার চিন্তা করব। দিজ আর দ্য অ্যাওয়ারনেস আমরা আমাকে শিখাতে হবে, যে আমার মেয়ে বাচ্চাকে শিখাতে হবে যে কোনো ছেলে বা কোনো পুরুষের কোলে তোমার বসার দরকার নেই, প্রাইভেট পার্সোনাল প্রাইভেট পার্ট গুলো শিখাতে হবে, এই যে জিনিসগুলোর এডুকেশন দিতে হবে, ঠিক আছে। স্কুল স্কুলের ম্যানেজমেন্টকে আমাকে জানাতে হবে যে আপনার বাচ্চাদেরকে আপনারা ট্রেনিং দেন যে এই ধরনের কোনো কিছু হলে যেন আপনাদের কাছে এসে রিপোর্ট করে। সর্বোপরি আইনের ভেতর আনতে হবে, লকে খুব স্ট্রং হতে হবে যে কোনো বাচ্চা যদি অ্যাবিউজ হয় তা সেই সেই পারপিট্রেটরকে, মানে যে যে কিনা এটা করেছে তাকে শাস্তির আওতায় আনতে হবে। এই যদি করেন তাহলে আপনার চাইল্ড অ্যাবিউজ আপনার কমে আসবে। এই হলো, এখন আমরা আসি চাইল্ড লেবার সম্পর্কে। আমাদেরকে ছোট্ট করে জানতে হবে চাইল্ড লেবার আমরা কাকে বলি। চাইল্ড লেবার রেফার্স টু দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন, এনি ওয়ার্ক দ্যাট ডিপ্রাইভ চাইল্ড অফ দিয়ার চাইল্ডহুড, নাম্বার 1, নাম্বার 2 ইন্টারফেয়ার উইথ দিয়ার এবিলিটি টু অ্যাটেন্ড রেগুলার স্কুল, অ্যান্ড চাইল্ড লেবার ইজ মেন্টালি ফিজিক্যালি সোশ্যালি অর মোরালি ডেঞ্জারাস অ্যান্ড হার্মফুল। এই তিনটা হচ্ছে গিয়ে আপনার চাইল্ড লেবার এর আন্ডারে পড়বে, তিনটার ঘটনা যদি ঘটে তাকেই আমরা চাইল্ড লেবার বলবো। এখন আসেন চাইল্ড লেবার, আপনার স্কুলিং যদি ডিপ্রাইভেশন হয় তাহলে সেখান থেকে অনেক কিছুই করে, তো অপরচুনিটি টু অ্যাটেন্ড স্কুল, দেন লিভ স্কুল প্রিম্যাচুরলি, দেন রিটার্নিং টু অ্যাটেম্প টু কম্বাইন স্কুল অ্যাটেন্ডেন্স উইথ এক্সেসিভলি লং অ্যান্ড হেভি ওয়ার্ক, তাদের তখন কম্বাইন করতে হয়। এই জিনিসগুলো আসলে চাইল্ড লেবার ইন্টারফেয়ার করে একটা বাচ্চার ক্ষেত্রে, বিশেষ করে স্কুল পারফরমেন্স, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এখন আমরা যদি বলি যে চাইল্ড লেবার ইজ ওয়ার্ক দ্যাট এক্সিড আ মিনিমাম নাম্বার অফ আওয়ার্স ডিপেন্ডিং অন দ্য এজ অফ চিলড্রেন অন দ্য টাইপ অফ ওয়ার্ক, তাহলে চাইল্ড লেবারের মধ্যে দুটা জিনিস কাজ করছে, একটা হচ্ছে ওই বাচ্চার এইজের সাথে ওয়ার্কের প্যাটার্নটা কি সেটাই আপনাকে ডিফাইন করে দিবে চাইল্ড লেবার কিনা। একটা ছোট বাচ্চা, সে যদি এখন 10-12 বছরের হয়, তাকে আপনি একটা হেভি মেশিনারিজ চালাতে দিচ্ছেন, তাকে আপনি টোবাকো কোম্পানিতে সিগারেট বানানোর প্যাকেজিংয়ে লাগাই দিচ্ছেন, তাকে আপনি ওয়েল্ডিংয়ের কাজে দিচ্ছেন, এই জিনিসগুলোই হচ্ছে চাইল্ড লেবার, ঠিক আছে। একটা বাচ্চা তার স্কুলটাকে বাদ দিয়েছে, দিয়ে সকালবেলা সে ফেরি করে বেড়াচ্ছে, সে বাদাম বেচে বেড়াচ্ছে, এটাও চাইল্ড লেবার, ঠিক আছে, কারণ তার বেসিক রাইটস তাকে দিতে হবে। সেটার বাইরে সে যদি অ্যাডজাস্ট করে যে সকালবেলা সে সেল করছে, বিকালবেলা সে বিকালের স্কুলে পড়ছে, তাহলে আবার সেটা ব্যালেন্স হলো, চাইল্ড লেবারও করছে বাট ব্যালেন্স, বেসিক রাইটগুলো তার ঠিক থাকছে। সেটা যদি না হয় তাহলে চাইল্ড লেবার। এবার আসি যে এখানে আমরা বলেছি চাইল্ড লেবার ডেফিনিশন ইন বাংলাদেশ, কোন এই যে কত আওয়ারটা আমরা চাইল্ড লেবারের মধ্যে ফেলেছি সেটা আমি এখানে দেখিয়েছি, ঠিক আছে। 5 থেকে 11 বছর এই যে অ্যাটলিস্ট 1 আওয়ার ইকোনমিক ওয়ার্ক, ঠিক আছে, আর ডোমেস্টিক ওয়ার্ক হচ্ছে 28 আওয়ার যদি করে তাহলে সেটা চাইল্ড লেবারের মধ্যে পড়বে। এরকম ভাবে আমরা 3টা এজের ভিতরে চাইল্ড লেবারটাকে ফিট করেছি। আচ্ছা, এবার আসি চাইল্ড লেবারের ভিতরে কিছু থাকে হ্যাজার্ডাস ওয়ার্ক, সেই হ্যাজার্ডাস ওয়ার্কটা আইএলও কনভেনশন অনুযায়ী ডিফাইন করে দিয়েছে ওয়ার্স ফর্ম অফ ওয়ার্ক। সেই ফর্ম অফ ওয়ার্কের ভেতরে
এই যে এই যে এ নাম্বার, হ্যাঁ এ নাম্বার যে ওয়ার্কগুলো, ঠিক আছে, তারপরে বি নাম্বার যে ওয়ার্কগুলো, এগুলোকে বলা হচ্ছে হ্যাজার্ডাস ওয়ার্ক। তার ভিতরে ট্রাফিকিং, দেন পর্নোগ্রাফি, এই জিনিসগুলোকে ইনক্লুড করা হয়েছে। আপনারা জিনিসটাকে একবার রিডিং পড়বেন, আমি এটা ডিটেলসে গেলাম না। এরপরে হচ্ছে গিয়ে আরো দেওয়া আছে, শুধু ওইটা না, এরপরে হচ্ছে গিয়ে কোনো প্রোডাকশন হাউসে, যেটা আমি বলেছি ভারী ভারী মেশিনারিজ চালু করায়, যে দেখেন ছবিতে দিয়েছি, যেটা কিনা তার হেলথের সেফটির একটা ব্যাপার থাকে, সেগুলোকেও হ্যাজার্ডাস ওয়ার্কে, তার হেলথ সিস্টেমকে ইন্টারফেয়ার করে সেগুলোকেও হ্যাজার্ডাস ওয়ার্কে দেওয়া হয়েছে। ওই যে বললাম যে টোব্যাকো কোম্পানিতে বাচ্চাদেরকে সিগারেট প্যাকেজিং এ দেওয়া হচ্ছে, সিগারেট রোল করার, গ্রামের অনেক কোম্পানি আছে সিগারেট রোল করতে দেওয়া হয় তাদেরকে, টোব্যাকোর ইয়েতে আসছে, এক্সপোজার আসছে, সো সেটাও আপনার হ্যাজার্ডাস ওয়ার্ক। এখন কিছু আবার আছে বাচ্চাদের জন্য একদম প্রোহিবিটেড ওয়ার্ক, যেটা করানো যাবে না, সেগুলো আছে, যেমন ওয়ার্ক উইথ ডেঞ্জারাস মেশিনারিজ ইকুইপমেন্ট অ্যান্ড টুলস, এই জিনিসটা হচ্ছে কি ট্রান্সপোর্ট অফ হেভি লোডস, ঠিক আছে, ম্যানুয়াল হ্যান্ডেলিং, এই জিনিসগুলো হচ্ছে প্রোহিবিটেড, যা যা একদমই তাদেরকে দিয়ে করানো যাবে না। সেটা চাইল্ড লেবারের অ্যাক্টে পড়লে কেউ যদি কমপ্লেন করে তাহলে ওই অর্গানাইজেশন বা ওই ব্যক্তি চাইল্ড লেবারের জন্য কেসে ফেসে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে মিনিমাম এজ ফর ওয়ার্ক, এখানে আমি আরো স্পেসিফিক করে দিয়েছি আইএলও কনভেনশন অনুযায়ী, যেটা আপনাদের জন্য সুবিধা হবে। অর্ডিনারি ওয়ার্কের জন্য মিনিমাম এজ হচ্ছে 15, তার নিচে করলে চাইল্ড লেবার। হ্যাজার্ডাস ওয়ার্কের জন্য 18, তার নিচে করলে চাইল্ড লেবার। লাইট ওয়ার্কের জন্য 13, তার নিচে করলে চাইল্ড লেবার। আর বাংলাদেশের গার্মেন্টস এর জন্য এজটা কত? 14, মনে রাখতে হবে, তার নিচে ঢুকানো যাবে না। ওকে, তারপরে আর কি? সো চাইল্ড লেবার ইন বাংলাদেশ, সেটুকুর গুলোর ভিতরে আমি গেলাম না। বাংলাদেশে চাইল্ড লেবার পিছনে কিছু কারণ আছে, যেটা কিনা আপনারা অলরেডি জানেন, পোভার্টি, ইলিটারেসি, এগুলোই হচ্ছে কারণ। এই কারণগুলোর কারণেই চাইল্ড লেবার আছে। চাইল্ড লেবার করলে যে কনসিকুয়েন্সেস গুলো হয় সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, যে বাচ্চার স্টান্টেড গ্রোথ হয়, বাচ্চা ঠিক মতো পড়াশোনা করতে পারে না, ডেভেলপমেন্ট হতে পারে না, তারপরে বাচ্চারা তাদের চাইল্ড লেবার করলে যে স্যালারি হয় সেটাও তারা পায় না, না পাওয়ার কারণে ইকোনমিক, ফিজিক্যাল, মেন্টাল সব ধরনের প্রবলেম তাদের হয়, সেটারই বর্ণনা আমরা এই দুইটা স্লাইডে দেখিয়েছি, ঠিক আছে। বাংলাদেশে চাইল্ড লেবার ল আছে, সেই লটা যদি স্ট্রিক্টলি মেনটেন করা হয় তাহলে এই চাইল্ড লেবারটা প্রিভেনশনে আসবে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ লেকচার, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? কোশ্চেন না থাকলে শেষ করে দিব। আসেন আসেন, ফেরত আসেন প্লিজ। ম্যাম, লেকচার নিয়ে কোনো কোশ্চেন নেই, কিন্তু আলাদা একটা কোশ্চেন আছে। প্লিজ প্লিজ মাহমুদা। ম্যাম, আমাদের হচ্ছে মিথিলা ম্যাম পরীক্ষার ডেট দিয়েছে 22 তারিখ। 22 তারিখ? কিন্তু জি ম্যাম, কিন্তু এই সাবজেক্টেরও যে 22 তারিখ এক্সাম ডেট, এটা আমি জানতাম না, এটা আমি জাস্ট লাস্ট উইকেই জানতে পেরেছি। বলেননি পরীক্ষা ছিল, তখন হচ্ছে ম্যাম বললো না আমি আগেই জানিয়েছি, এতদিন পর বললে হবে না, এরকম কিছু একটা। আমি তো ডেট আরো আগে জানিয়েছি, সেটাও তো আমি এতদিন ম্যাডাম আপনি সবার আগে জানাইছেন ওই ক্লাসটাতে, আমার ম্যাম আপনি আগে ডেট দিয়েছিলেন এটার। আমি ম্যাডামের কে জানাইতে পারতেছিলাম না ম্যাডাম, আমার ইয়াতে প্রবলেম ছিল ওই দিন। কি প্রবলেম ছিল? আমার নেট থেকে কানেক্ট করতে পারতেছিলাম না, ওই টাইমে শুনতে পারতেছিলাম কিন্তু বলতে পারতেছিলাম। এটা তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, আপনাদেরকে জানানোর কথা ছিল, কারণ ডেটটা তো আমি আগে দিয়েছি। ওই ওই ভাইয়াটাকে বলছে তো বকা দেওয়ার পরে, তারপরে আমরা আর কিছু বলিনি। আমি দেখি তাহলে কি করা যায়, বাট এগুলো আসলে খুবই ইরিটেটিং একটা ব্যাপার। আমি তাহলে 22 তারিখ তো পরীক্ষা ওদের, আমার তো আমার তো পরীক্ষা অ্যাডজাস্ট করতে হয় 15-16টা সাবজেক্টের। হ্যাঁ, যেহেতু আমার আন্ডার গ্রেড আছে, পোস্ট গ্রেড আছে, তো ওই ডিপার্টমেন্টের আবার আন্ডার গ্রেড নাই, শুধু পোস্ট গ্রেড, সো ওই ডিপার্টমেন্টের জন্য খুব ইজি
রিশিডিউল করা এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে ডেটটা আমি আগে দিয়েছিলাম, সো রিশিডিউল আমাকে করতে হবে, দিস ইজ ভেরি ডিসগ্রেসফুল, দুই নাম্বার পয়েন্ট। তারপরেও আমি আপনাদের খাতিরে, যেহেতু আপনাদের কথা আমাদেরকে মাথায় নিতে হবে, সো আপনাদের খাতিরে আমি ডেটটা চেঞ্জ করার চেষ্টা করব। আমি আগে পুরো শিডিউল, আমার ওই 18টা কোর্স আমার পরীক্ষা নিতে হবে, সো 18টা কোর্স আমি বসিয়ে নেই। বসিয়ে নেওয়ার পরে জানি না মনে থাকবে কি না, তবু চেষ্টা করব মনে রাখার, 22 তারিখে আপনাদেরটা ফেলা যাবে না, আমি দেখি কি করা যায়। ঠিক আছে ম্যাডাম? জি, আমার মনে হয় যে ওই ভাইয়া একা বলছে, তো আমরা আরো দুই একজন বললে হয়তো ম্যাডাম ফিক্স করবে। ম্যাম আমরা জানি না যে ওই দিন ডেট গ্রুপে লিখি সবাই মিলে, পরে জানতে পেরেছি ম্যাম। আর হুটহাট করে ক্লাস দেয় ম্যাম, আমাদের সাথে ওরকম কমিউনিকেশন নেই হয় না, আমরা অনেক প্রবলেম ফেস করতেছি এবার। বুঝতে পেরেছি, সেই জন্যই আমি মিনিমাইজ করার চেষ্টা করছি। আরেকটা প্রবলেম হয় বলেন, ওটা হচ্ছে ম্যাম অনেক লং টাইম ক্লাস নাই, তো আমাদের হচ্ছে এই চাইল্ড হেলথের ক্লাসটা শুরু হয়ে যায়, তারপর হচ্ছে মাঝখানে মাঝখানে একটু গ্যাপ হয়ে যায়, আমরা পুরো ক্লাসটা অ্যাটেন্ডও করতে পারি না। এই জন্য তো আমি সেটাও আমি মিনিমাইজ করেছি, আমার 11টার ক্লাস আমি 11:30টায় করেছি। তারপরেও যদি আসলে টাইম মেনটেন না করে, এগুলো আসলে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না, আপনারা বুঝতেই পারছেন যে মন্তব্য করাটা শোভন নয়, তো আমি মন্তব্য করতে চাচ্ছি না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে গিয়ে আমি আপনাদের পরেই চেষ্টা করব 22 তারিখেটা চেঞ্জ করা যায় কিনা, যেহেতু আপনারা ওই সাইড থেকে সাপোর্ট নাও পেতে পারেন, সেহেতু আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, কারণ এটা আমাকে দিতে হবে। সো সেটা যদি হয়, এটা প্রত্যেকবার আমি দিয়েই থাকি, এটা প্রত্যেকবার আমাকেই অ্যাডজাস্ট করতে হয়, সো আমি সেটা এবারও চেষ্টা করব। 22 তারিখটা আমার মাথায় থাকুক, কারণ অনেকগুলো রুটিন, তো আমি এর মধ্যে। ম্যাম 22 তারিখে কি আমাদের মানে আরসিএইচ এর পরীক্ষার ডেট ফিক্সড হয়েছে? সেটা তো অনেক আগে হয়েছিল, এটা অনেক আগে, গত মাসে হয়েছিল, অনেকদিন আগে। ওটা তো জানি, এখন হচ্ছে মাঝখানে আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, এর মাঝখানে আবার কিছু হয়েছে কিনা এই জন্য। আচ্ছা, এখন আপনাদের কাছ থেকে শুনলাম যে 22 তারিখে আপনাদের আবার আরেকটা পরীক্ষা আছে, সো সেখানে আপনারা টাইম মতো প্লেস করতে পারেন নাই, যে 22 তারিখে আপনাদের এই পরীক্ষা অনেক আগে থেকে ফিক্স ছিল, তো না প্লেস করার কারণে এখন আপনাদের যে সমস্যাটা হয়েছে সেটা এখন মিনিমাইজ আমাকেই করতে হবে। সো তাই যদি হয়, তাহলে আমি প্রথমে রুটিনটা করছি, আমরা অলরেডি একটা রাফ রুটিন করেছি, বাট আমি কিছুটা চেঞ্জ করেছি, তো রুটিনটা আমি করি, ওই রুটিনটা করে আমি সময় মতো আপনাদেরকে, হয় ওভার টেলিফোন নয় মেসেঞ্জার, মেসেঞ্জার মিন্স হচ্ছে গিয়ে ওটাকে কি বলে হ্যাং আউটে আমি মেসেজ দিয়ে দিব। হ্যাঁ, যদি আমি রুটিনটা নিয়ে বসবো, রুটিনটা নিয়ে বসে আমি 22 তারিখটা আমার মাথায় থাকলো, আমি হয়তো বা চেঞ্জ করে দিব আপনাদেরকে। আচ্ছা, যদি ইনকেস 23 তারিখ শনিবার রাখি তাহলে কি সমস্যা আছে? না ম্যাম সমস্যা নেই, শনিবার দিন আমার ম্যাডাম শনিবারে আমাকে ছুটি দিবে না, আমাকে বলে দিছে অফিস থেকে 3 মাসের মধ্যে কোনো ছুটি দিবে না, কারণ ম্যাডাম অলরেডি আমি 15 দিন ছুটি কাটাইছি, তো ছুটি না নে সন্ধ্যার দিকে দেই, সন্ধ্যা আমি দেখি সন্ধ্যায় আমি করতে পারবো কিনা, কারণ হচ্ছে গিয়ে পরীক্ষার সময় একটা কম্বাইন্ড রুটিন মেনটেন করতে হয়, তো যে আমার যে অনেকগুলো ইয়ে থাকে, আমার তো অনেকগুলো পরীক্ষা থাকে, এরকম 17-18টা কোর্স নিতে হয়, সো তখন আমাকে কম্বাইন করে পরীক্ষা নিতে হয়। আমি দেখি 29 তারিখে, তাহলে শুক্রবার হলে তো সুবিধাই, তো শুক্রবারে সকালে দিতে পারবেন? আচ্ছা, তাহলে আমি দেখছি, আমি দেখছি 29 তারিখ রাখতে পারি কিনা। ওকে জি ম্যাডাম, আর ম্যাডাম হচ্ছে সবাই আছে, তো ম্যাডাম আপনি যে থিসিস এর সাথে আমাদের সাথে বসার জন্য 9 তারিখে 8টায় ডেট দিয়েছেন। আচ্ছা, ও হ্যাঁ, যেহেতু আপনাদের একটু প্রবলেম আছে, দুই একজনের একটু প্রবলেম, আমি তো সবসময় প্রবলেমটাকে অ্যাড্রেস করি, সো যেটা 2 তারিখে থিসিসের জন্য বসার কথা ছিল সেটা আমরা শিফট করে 9 তারিখ পরের শনিবার, 2 তারিখের পরের শনিবার, 9 তারিখ শনিবার রাত 8:30 বা 8টায় আপাতত রাখছি। ম্যাডামের সাথে কথা বলে আমি আপনাদেরকে টাইমটা হয়তো আবার ফিক্স করে দিব, বাট বন্যা সেক্ষেত্রে আপনার একটা রোল আছে, সেটা হচ্ছে 7 তারিখে আপনি আমাকে ফোন দিবেন, ম্যাডাম আমাদের প্রেজেন্টেশন 9 তারিখে হওয়ার কথা, তাতে করে আমি যদি ম্যাডামকে বলতে ভুলে যাই, রশন ম্যাডামকে বলতে ভুলে যাই, 7 তারিখে অন্তত যেন আমি ম্যাডামকে বলি। জি ম্যাম। আচ্ছা, আর বাকিরা যারা আছেন তারা বন্যাকে মনে করিয়ে দিবেন যে 7 তারিখে তাকে একটু মনে করাতে হবে। ওকে জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি বলেন। আমার কথা হচ্ছে কি, আমাদের 15 তারিখ মনে হয় কোনো এক্সাম নাই, যদি আপনি এটা
না 15 তারিখে আমি দিতে পারবো না, এই কারণে যেহেতু আমার 18টা 17টা কোর্স থাকে, সবগুলোর প্রশ্ন রেডি করা, সবগুলোর মডারেশন করা, সবগুলোর চিঠি কন্ট্রোলার স্যারকে দেওয়া, এই সব কাজ আমাকে এর মধ্যে করতে হবে, ঠিক আছে? অতএব এই 15-16টা কোর্স, 17টা কোর্স, তার কোশ্চেন রেডি করা, এমসিকিউ করা, কন্ট্রোলার স্যার টাইম মতো সেগুলো কাগজ দেওয়া, রেজিস্টার অফিসকে দেওয়া, এটাই 2 সপ্তাহ লাগে আমার। সেই জন্য আমি আগে ঠিক নিতে পারবো না হাবিব। হ্যাঁ, আপনারা 29 তারিখের কথা মাথায় রেখে একটু পড়াশোনাটা করেন, আর ওই যে কি জানি দিয়েছিলাম আপনাদেরকে অ্যাসাইনমেন্ট, সেটা রিটেনের আগে সাবমিট করার চেষ্টা করবেন। সোজা কথা, অ্যাসাইনমেন্ট তো সাবমিট করে ফেলছেন আগেই, কিন্তু এটা কি প্রেজেন্টেশন করতে হবে? প্রেজেন্টেশনের কথা ম্যাডাম একটু বলেছিল, এখন আপনারা কি আসলে প্রেজেন্টেশন করতে চান? আমি সেটা আগে বুঝেনি। প্রেজেন্টেশন করতে চাইলে আবার, কিন্তু ম্যাডাম কিন্তু একটু টাইট শিডিউলে আসলে পছন্দ করেন। ম্যাম গতবার করে ম্যাডাম এটা এখন আমি আসলে আপনাদেরকে একটু সেফ সাইডে রাখার জন্য অনেক সময় ম্যাডামের কথাতে একটু পিছলিয়ে যাই, যে থাক অ্যাসাইনমেন্টই দেখ আর ভাইভাতেই জিজ্ঞেস করুক, আমি আবার আপনাদের পরে আবার একটু এটা করি। সো হাবিব কি চান, প্রেজেন্টেশন চান? মানে এই এই যে এই মুহূর্তটা যাচ্ছে ম্যাডাম, এই কদিন 10-15 দিন খুবই টাইট, অনেক অ্যাসাইনমেন্ট, অনেক তো প্যারার মধ্যে যাচ্ছি, সময়ই পাচ্ছি না। যদি এই 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 মুহূর্তে না ম্যাডাম, পরে মানে হয়তো 15 তারিখ পরে হবে না, না হাবিব পরে হবে না, কারণ আমি 17 তারিখ থেকে প্রতিদিন পরীক্ষায় লেগে যাব। আমার 17 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত আমার প্রতিদিন পরীক্ষা। ওই যে বললাম আমার আন্ডারগ্রেড আছে, অন্যান্য ডিপার্টমেন্টের আন্ডারগ্রেড নাই, ঠিক আছে? সো আমার আন্ডারগ্রেডের স্টুডেন্টদের ভাইবা নেওয়া, পরীক্ষা নেওয়া এত সহজ না বিষয়গুলো। সো আমি এখন না হলে তাহলে প্রেজেন্টেশন হবে না, তাহলে আমি ম্যাডামকে বলবো যে ওরা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে, ভাই ভাই আপনার অ্যাসাইনমেন্টটা পড়ে আসবেন, কার টপিক কি ছিল এবং অ্যাসাইনমেন্ট থেকে কোশ্চেন করলে পারতে হবে, এইটুকুই। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? জি না ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে বাই বাই, তাহলে ভালো থাকেন। ওকে আসসালামু আলাইকুম। আজকে কিন্তু ক্লাস শেষ। জি ম্যাম ক্লাস শেষ। ওকে বাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাই ম্যাডাম, আমাকে সাজেশন দিবে না?